আসসালামাইকুম সকল এইচএসসি চব্বিশ ও পঁচিশ সালের সকল শিক্ষার্থীকে জানাই আজকের গুরুত্বপূর্ণ একটি লাইভ ক্লাসে স্বাগতম আজকে আমরা হিসাবের বৈসমূহ অর্থাৎ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় দুই হিসাবের বৈসমূহ এর বিগত বছরের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করব তো তোমরা সবাই দ্রুত জয়েন করে নাও এবং আজকে যেহেতু এটা আমরা ফ্রি ক্লাস এজন্য তোমরা অনেক অনেক বেশি ক্লাস থেকে শেয়ার করে দাও এবং তোমাদের সকল বন্ধুদেরকে মেনশন করে আমাদের ক্লাসে যুক্ত করো তো আমরা সবার জন্য একটু ওয়েট করি এবং তোমরা এই সুযোগে আমাকে একটু জানাও যে আমার কথা সাউন্ড এবং লাইট সব কিছু ক্লিয়ার আছে কিনা তোমরা সবটা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা এইটুকু একটু আমাকে এনশিওর করো আমরা ক্লাসটা শুরু করে দিব আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারের আলোচনা করব। ঠিক আছে তো আমরা একটু সময় নেই দেখি এশা কুইন ভাইয়া কেমন আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি অলরেডি আমাদের সাথে অনেকজন যুক্ত হয়ে গেছে আমরা ক্লাসটা শুরু করে আচ্ছা সবার সবার জিনিসটা আমি আরেকবার বলে নিতে চাই সেটা হচ্ছে হিসাবের বৈষম্য থেকে হিসাবের বৈষম্য থেকে আমাদের বিশ মার্ক কমন আসবে এখান থেকে আমরা পাবো সিকিউ সিকিউ মিনিমাম দুইটি সিকিউ আমরা পাবো মিনিমাম দুইটি মিনিমাম আমরা দুইটা সিকিউ কমন পাবো এখান থেকে মিনিমাম দুইটা সিকিউ প্লাস একটি তার মানে অনেক বোর্ডে আমি দেখছি যে তিনটা করে সিকিউ আসছে আবার অনেক বোর্ডে দুইটা করে সিকিউ আসছে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে দুইটা সৃজনশীল থাকবেই তবে তিনটা থাকার সম্ভাবনা অনেক বেশি দুইটা সৃজনশীল থাকবেই তবে তিনটা থাকার সম্ভাবনা অনেক বেশি এখন সবার আগে আমি বলি যে এই অধ্যায় থেকে আমাদেরকে বেসিক্যালি কি কি পড়তে হয় এই অধ্যায়ের উপরে আমরা কিন্তু আমাদের পেইড বেসে অলরেডি তিনটা ক্লাস নিয়ে ফেলছি এই এই চ্যাপ্টারের উপরে আমাদের তিনটা ক্লাস হয়েছে আমি দুইটা ক্লাস নিছি এবং জাহিদ স্যার এমসিকিউর উপর একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়েছে তো মোট আমাদের এই চ্যাপ্টারের উপর অলরেডি তিনটা ক্লাস হয়ে গেছে আজকে আমরা চার নম্বর ক্লাসে শুধুমাত্র সিকিউ সলভ করব বিগত বছরের মানে দুই সালে সকল বোর্ডে কি কি সিকিউ আসছে সেই সিকিউগুলো গুলো সলভ করব তো সবার আগে তোমাদেরকে বলি এই অধ্যায় থেকে আমাদের জানার জন্য কোন কোন বিষয়গুলো আয়ত্তে রাখতে হবে যেমন সবার প্রথমে আমাদেরকে জানতে হবে জাবেদা সাধারণ জাবেদা তারপর আমাদেরকে জানতে হবে খতিয়ান তারপর আমাদেরকে জানতে হবে ক্রয় যাবেদা ক্রয় জাবেদা ও বিক্রয় ক্রয় জাবেদা ও বিক্রয় যাবেদা এই বিষয়টা জানতে হবে খুব একটা টপিক হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান যাবেদা এটা আসবেই এটা কখনো মিস হবে না এটা আসবেই এরপর আমাদেরকে জানতে হবে নগদান বই এরপর আমরা জানবো নগদান বই এই নগদান বই থেকে আমরা তিনটা নগদান বই আয়ত্ত করব একটা হচ্ছে দুই ঘরা নগদান বই একটা হচ্ছে তিন ঘরা নগদান বই একটা হচ্ছে খুচরা নগদান বই খুচরা নগদান বই খুচরা নগদান বই আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিকস তো এই টপিকসগুলোর গুলোর বাইরে কিন্তু কখনোই সিকিউ আসে না সব সময়ের জন্য এই টপিকগুলোর মধ্যে থেকে আমাদের সিকিউ আসে তো তোমরা সবাই এই টপিকগুলো খুবই ভালোভাবে আগে থেকে করে আসছ আমি জানি এবং এই টপিকগুলো আমি নিজে হাতে একটা একটা করে টপিক অনেক সুন্দর করে শেষ করে দিছি তো যাই হোক এগুলো নিয়ে আমি ছোট্ট একটু করে আলোচনা করব যারা আজকে ক্লাসটা শুধুমাত্র ফার্স্ট মতো করতেছো তারা যেন টপিকগুলো পড়ে সিকিউগুলো ধরতে পারো শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আমি অল্প করে একটু আলোচনা করে দিব ঠিক আছে তো প্রথম থেকে আমরা একটু করে আলোচনা করি আচ্ছা তোমরা নিশ্চয়ই একটা জিনিস জানো যে আজকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিস্ট হয়েছে তো আমাদের সবারই স্বপ্নের বিশ্ববিদ্যালয় হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো তোমরা ইতিমধ্যে দেখছো যে আমাদের অ্যাকাউন্টিং লাভার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই মেয়েটি ফার্স্ট মানে প্রথম স্থান অর্জন করেছে বাণিজ্য বিভাগ থেকে সে কিন্তু আমাদের অ্যাকাউন্টিং লাভার্স পেইড বেসের শিক্ষার্থী তো এটা আমাদের জন্য অনেক 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 বড় একটা প্রাপ্তি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা অর্জন এটা আমরা মনে করি তো এই জন্য আমরা অ্যাকাউন্টিং লাভার্স পুরো টিম আজকে অনেক বেশি উচ্ছ্বাসিত অনেক বেশি খুশি এবং আমাদের এতদিনের কষ্ট আজকে আমরা অর্জন করতে পারছি যে এতদিনের কষ্ট আজকে আমাদের জন্য এত বড় একটা সফলতা নিয়ে আসছে তো এবং তার আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ফার্স্ট যে গার্ল যে ফার্স্ট হয়েছে ও কিন্তু আমাদের আগে থেকেই আমাদের সাথে যুক্ত ছিল আমাদের সাথে এইচএসসি এইচএসসির যে পর্বটা ছিল এইচএসসি এবং প্রি এডমিশন মানে তোমরা যে কোর্সটা করতেছো যে শিওর এ প্লাস এবং প্রি এডমিশন সে কিন্তু ওই ব্যাচেরও স্টুডেন্ট ছিল এবং আগে থেকেই আমাদের সাথে তার একটা ভালো অ্যাটাচমেন্ট ছিল তো সে নিজেও আসলে কল্পনা করতে পারেনি সে ধারণা করছিল যে সে টপ টেনের মধ্যে থাকবে কিন্তু সে নিজেও কল্পনা করতে পারেনি যে সে আসলে ফাস্ট হয়ে যেতে পারবে এটা তো একটা অনেক অবাক করা ব্যাপার যে সে ফাস্ট হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদেরকে একটু শুধু বলে দিই যেমন জাবেদা এটা তো আমরা সবাই জানি যে জাবেদা সাধারণ জাবেদা আমাদের যে যেই যে জাবেদা গুলো লেনদেন গুলো ঘটে সেগুলো আমরা জাবেদা করি এরপরে আসে খতিয়ান আচ্ছা খতিয়ান আমরা জানি দুই ধরনের একটা হচ্ছে সাধারণ খতিয়ান একটা হচ্ছে সহকারী খতিয়ান তো সাধারণ খতিয়ান আমরা কি জানি যে যেই হিসাবটি প্রস্তুত করতে বলবে জাবেদায় দেখতে হবে হিসাবটা কোন দিকে আছে যদি ডেবিটে থাকে তাহলে টাকা ডেবিটে বসবে ওই হিসাবটি যদি ক্রেডিটে থাকে তাহলে টাকা ক্রেডিটে বসবে কিন্তু বিবরণী কি লিখতে হবে তার বিপরীত সংশ্লিষ্ট হিসাবটি তাহলে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে যে আমাদেরকে কোন হিসাব প্রস্তুত করতে বলছে আমাদেরকে যদি বলে প্রাপ্য হিসাব প্রস্তুত করো যদি বলে ব্যাংক হিসাব প্রস্তুত করো যদি বলে নগদান হিসাব প্রস্তুত করো যদি বলে মূলধন হিসাব প্রস্তুত করো যখনই এমন পৃথক পৃথক হিসাব প্রস্তুত করতে বলবে তখনই আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমাদেরকে ক্ষতিয়ান করতে বলছে ঠিক আছে তো আমরা খতিয়ানে কি জানলাম যে যেই হিসাবটি প্রস্তুত করতে বলবে আমাদেরকে জাবেদায় দেখতে হবে হিসাবটা কোন দিকে আছে। যদি ডেবিটে থাকে টাকা ডেবিটে বসবে যদি ক্রেডিটে থাকে তাহলে টাকা ক্রেডিটে বসবে কিন্তু বিবরণী কি লিখতে হবে বিপরীত সংশ্লিষ্ট হিসাবটি ওকে তো এটা গেল আমাদের খতিয়ান আর সহকারী খতিয়ান কোনগুলো এই যে ক্রয় যাবেদা দেখতে পাচ্ছ ক্রয় যাবেদা এবং বিক্রয় যাবেদা তো ক্রয় যাবেদায় কি বসে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় ক্রয় যাবে কি বসে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় ক্রয় লিপিবদ্ধ করা হয় ঠিক একইভাবে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় বিক্রয় যাবেদায় লিপিবদ্ধ করা হয় তাহলে এখানে কি বসে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় শুধুমাত্র কি বসে ধারে পণ্য ক্রয় একইভাবে বিক্রয় যাবেদায় কি বসে শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় শুধুমাত্র ধারে পণ্য বিক্রয় তো এই যে ধারে আমরা পণ্য ক্রয় কিংবা বিক্রয় করি এগুলো তো নিশ্চয়ই কোন একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকে তাই না আমরা কোনো এক প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করি আবার কোনো এক প্রতিষ্ঠানের নিকট বিক্রয় করি এই যে প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানের নামটাই হচ্ছে সহকারী খতিয়ান কি সহকারী খতিয়ান তাহলে আমরা যেই যেই প্রতিষ্ঠানগুলোর নিকট থেকে পণ্যগুলো ক্রয় কিংবা বিক্রয় করব। সেই প্রতিষ্ঠানগুলোর নাম নিয়ে প্রস্তুত করা হবে কোন খতিয়ান সহকারী খতিয়ান আর বাকি সব কিছুর জন্য কোন খতিয়ান প্রস্তুত করা হয় সাধারণ খতিয়ান তো এই ছিল আমাদের খতিয়ান তার সাথে সাথে আমি তোমাদেরকে ক্রয় এবং বিক্রয় যাবেদা এটাও ক্লিয়ার করে দিলাম ক্রয় জাবেদায় কি বসে শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য ক্রয় এবং বিক্রয় জাবেদায় কি বসে শুধুমাত্র ধারে বা বাকিতে পণ্য বিক্রয় আর কোনো কিছু এই জাবেদাগুলোতে অন্তর্ভুক্ত হয় না এই যে যাবেদা এবং বিক্রয় জাবেদা এগুলোকে আমরা কি বলি বিশেষ জাবেদা এগুলোকে কি বলা হয় বিশেষ জাবেদা এরপরে আরও দুইটি বিশেষ জাবেদা একটা হচ্ছে নগদ প্রাপ্তি আরেকটা হচ্ছে নগদ প্রদান জাবেদা এটা পরীক্ষায় সব থেকে বেশি পরিমাণে আসে নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা এই ক্ষেত্রে তোমরা কি মনে রাখবা আমরা প্রত্যেকটা লেনদেনের জাবেদা করব। জাবেদা করার পর যেই যেই লেনদেনগুলো যেই যেই লেনদেনগুলোর জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ডেবিট হবে আমরা তিনটা কথা মনে রাখব। নগদান হিসাব আর ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে নগদ প্রাপ্তি যাবেদা নগদান হিসাব আর ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে ওই লেনদেনগুলো কোথায় বসবে নগদ প্রদান যাবেদায় যে লেনদেনগুলোর যাবেদা জাবেদা করে নগদ ব্যাংক আসবে না এবং যে লেনদেনের কন্ট্রা এন্ট্রি হবে অর্থাৎ নগদ ব্যাংক থাকবে এরা নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় বসবে না ঠিক আছে তাহলে আমরা নগদ প্রাপ্তি প্রদান যাবেদা থেকে কয়েকটা কথা মনে রাখবো মনে রাখবো যে নগদ নগদ অথবা ব্যাংক নগদ অথবা ব্যাংক যাবেদা করে নগদ অথবা ব্যাংক যদি ডেবিটে থাকে কোন দিকে থাকে ডেবিটে তাহলে কোন যাবেদা তাহলে হবে নগদ প্রাপ্তি যাবেদা কোন যাবেদা হবে নগদ প্রাপ্তি যাবেদা কোন যাবেদা হবে নগদ প্রাপ্তি জাবেদা আর যদি নগদান এবং ব্যাংক কি থাকবে নগদ এবং ব্যাংক জাবেদা করে নগদ অথবা ব্যাংক যদি ক্রেডিটে থাকে কোন দিকে থাকে যদি ক্রেডিটে থাকে তখন আমরা কি ধরবো নগদ প্রদান কি ধরবো নগদ প্রদান কি ধরবো আমরা নগদ প্রদান এখন যদি নগদ ব্যাংক কোনোটাই না থাকে জাবেদা করার পর নগদ এবং ব্যাংক কোনোটাই নাই নগদ ব্যাংক কোনোটি না থাকলে কোনোটি না থাকলে কোনোটি না থাকলে এবং কন্ট্রা এন্ট্রি কন্ট্রা এন্ট্রি কন্ট্রায়েনটি আমরা কোনগুলোকে বলি যে সকল লেনদেনের জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব দুইটাই থাকবে কন্টেন্টটি এরা নগদ প্রাপ্তি প্রদান বসবে না নগদ নগদ প্রাপ্তি বা প্রদান জাবেদায় বশবে ঠিক আছে তাহলে আমরা কয়টা কথা মনে রাখবো জাস্ট তিনটা কথা মনে রাখবো জাস্ট তিনটা কথা একটা আমি কি বলছি যে নগদ আর ব্যাংক যদি ডেবিটে থাকে তাহলে নগদ প্রাপ্তি যাবে তাই লিপিবদ্ধ করব নগদ এবং ব্যাংক যাবেদা করে যদি ক্রেডিটে থাকে তাহলে নগদ প্রদান যাবে তাই লিপিবদ্ধ করব যেই লেনদেনের জাবেদা করে নগদ কিংবা ব্যাংক কোনোটি থাকবে না সেই লেনদেনটা নগদ প্রাপ্তি প্রদান যাবেদায় বসবে না এবং কন্ট্রান্টি কন্ট্রান্টি নগদ প্রাপ্তি প্রদান যাবে বসবে না এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে কন্ট্রান্টি কাকে বলে কন্ট্রান্টি কোনটা কন্ট্রান্টি হচ্ছে দুইটা কন্ট্রান্টি কয়টা দুইটা এই কন্ট্রান্টি দুইটাই মনে রাখবা আরো থাকলেও এই দুইটাই তোমরা মনে রাখবা কন্ট্রান্টি দুইটি এই দুইটা কি কি একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আরেকটা হচ্ছে অফিসের প্রয়োজনে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো এই দুইটা লেনদেনের জাবেদা করে আমরা দুইটাই পাই এই দুইটা লেনদেনের জাবেদা করে আমরা দুইটাই পাই ব্যাংক এবং নগদ আমরা দুইটাই পাই ব্যাংক এবং নগদ দুইটাই পাই এই জন্য এই কন্ট্রান্টিগুলো বসবে না কন্ট্রারেন্টটিগুলো বসবে না আশা করি সবাই নগদ প্রাপ্তি প্রদান আমরা ক্লিয়ার হতে পারছি নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এগুলো আমরা ক্লিয়ার হতে পারছি ঠিক আছে আচ্ছা এবার আমরা আবার আসি তাহলে নগদ প্রাপ্তি প্রদানের পর এবার আমাদের আর কি লাগতেছে এবার আমাদের দরকার হচ্ছে নগদান বই কি বই নগদান বই 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 এই যে নগদান নগদান আচ্ছা থেকে কি কি দুই তিন ঘোড়া এবং খুচরা এই নগদান বইয়ের ক্ষেত্রেও নগদান বইয়ের ক্ষেত্রেও আমি তোমাদেরকে জাস্ট তিনটা কথা বলতে চাই একটা হচ্ছে আমরা নগদান বইয়ের দুইটা অংশ পাই একটা হচ্ছে ডেবিট দিকের অংশ একটা হচ্ছে ক্রেডিট দিকের অংশ তো তোমরা মনে রাখবা নগদান বইয়ের ডেবিট দিকেও কিন্তু নগদ টাকা ব্যাংক টাকা ঘর বসে ক্রেডিট দিকেও কিন্তু নগদ টাকা এবং ব্যাংক টাকার ঘর বসে তার মানে জাবেদা করার পর তোমরা দেখবা যে নগদান এবং ব্যাংক হিসাব যদি ডেবিট হয় নগদান এবং ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে নগদ ডেবিট দিকে নগদ এবং ব্যাংকের টাকা ডেবিট দিকে বসবে কিন্তু বিবরণে লিখতে হবে তার বিপরীত হিসাবটি সেম একই ভাবে জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে টাকা ক্রেডিট পাশে ব্যাংক এবং নগদের ঘরে বসবে কিন্তু বিবরণে লিখতে হবে বিপরীত হিসাব এখানে নগদ এবং ব্যাংক যদি কোনো লেনদেনের জাবেদা করে না আসে তাহলে সেটাকে আমরা নগদান বইয়ে বসাতে পারবো না আর কন্টেন্টটি নগদান বইয়ে উভয় পাশে বসবে এই মাত্র চারটা কথা মনে রাখতে হবে যে নগদান আর ব্যাংক হিসাব যদি ডেবিট হয় টাকা ডেবিটে বসবে নগদান আর ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় টাকা ক্রেডিটে বসবে এবং বিবরণে লিখতে হবে আমাদেরকে বিপরীত সংশ্লিষ্ট হিসাবটি উভয় দিকেই বসবে এবং যে লেনদেনের যাবেদা করে আমরা নগদান এবং ব্যাংক হিসাবকে পাবো না সেই লেনদেনটা বইয়ে বসবেই না সবাই আশা করি ক্লিয়ার তাহলে এগুলো ছিল আমাদের আলোচ্য টপিক তোমরা একটু আমাকে বলে দিতে পারো যে কোন টপিকে তোমাদের এখনো প্রবলেম মনে হয় তোমরা একটু বলতে পারো যে তোমাদের কোন টপিকে এখনো প্রবলেম মনে হয় আমরা জাস্ট অঙ্ক সলভে চলে যাব আমরা সিকিউ সলভে চলে যাব তোমরা বলতে পারো কোন টপিকে প্রবলেম হয় তোমাদের আচ্ছা আমার তো এখানে সাউন্ড সিস্টেমের সমস্যা হচ্ছে না আমরা তো এখানে সুন্দর শুনতে পাচ্ছি আচ্ছা নগদ প্রাপ্তি প্রদানে এটা তো আমি বললাম দেখো নগদ প্রাপ্তি প্রদানে আমি কি বলছি দেখো নগদ প্রাপ্তি প্রদানে তো সুন্দর করে বলে দিলাম এই যে দেখো এখানে কিন্তু সুন্দর মতো বলছি যে জাবেদা করে নগদান আর ব্যাংক হিসাব জাবেদা করে কোন কোন হিসাব জাবেদা করে নগদান এবং ব্যাংক হিসাব এরা যদি ডেবিটে থাকে তাহলে কোন হিসাবে বসবে নগদ প্রাপ্তিতে বসবে কোন হিসাবে বসবে নগদ প্রাপ্তিতে বসবে জাবেদা করে নগদান এবং ব্যাংক হিসাব যদি ক্রেডিটে থাকে তাহলে কোন হিসাবে বসবে নগদ প্রদানে ব্যাংক কোনটাই থাকবে না সেটা কিন্তু আসবেই না সেটা কিন্তু আসবে না আর কন্ট্রান্ট কোনটাকে আমরা বলি কন্ট্র্যান্ট আমি বলে দিলাম দুইটা একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আর একটা হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো এই কন্ট্রান্ট নগদ প্রাপ্তি প্রদান জাবেদায়ে কখনো বসে না নগদ প্রাপ্তি প্রদান জাবেদায়ে কখনো বসে না আর দুই ঘোড়া এবং তিন ঘোড়া নগদান বইয়ের ক্ষেত্রে একটাই কথা বলছি যে জাবেদা করার পর নগদান এবং ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে টাকা ডেবিট দিকে বসবে নগদান আর ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে টাকা ক্রেডিট দিকে বসবে আর বিবরণে কি লিখতে হবে আমাদেরকে বিপরীত হিসাবটা বিবরণে লিখতে হবে এবং এখানে উভয় দিকেই বসে আর এখানে কোন ধরনের করে যেই নগদান কিংবা ব্যাংক হিসাব কোনোটি আসবে না সেটা কিন্তু নগদান বইয়ে বসবে না কারণ আমরা জানি কোন ধরনের ধারে বা বাকিতে লেনদেন নগদান বইয়ে বসে না ঠিক আছে ওকে আমরা এবার অঙ্ক শুরু করি সবগুলা গুলা বোঝাই দেন আসলে তোমরা কি মানে আজকেই ফার্স্ট নগদান বইয়ের বা হিসাবের বইয়ের ক্লাস করতেছো যে তোমরা এখন পর্যন্ত সবগুলোও দেখো যারা আগে এই অধ্যায়ের কখনো ক্লাস করনি তারা কিন্তু জাস্ট আজকের বিগত বছরের সৃজনশীল সলভ করে কিচ্ছু না তোমাদেরকে আগে অবশ্যই দুই ঘোড়া তিন ঘোড়া খুচরা তারপর নগদ প্রাপ্তি প্রদান যাবে বেসিক ক্লাস করতে হবে মানে এগুলো কিভাবে নির্ণয় করতে হয় কোন কোন লেনদেনগুলো বসে কোন কোন লেনদেনগুলো বসে না কি শখ কিভাবে দেখতে হয় এগুলো আগেই করতে হবে আজকে তো আমি প্রশ্ন সলভ করাবো এগুলো আমার আজকের কিন্তু করার কথা না তারপরেও তোমাদেরকে আমি একটু রিভিউ করাই দিচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এবার আমরা অঙ্ক সলভ করব দেখো সবার প্রথমে কি বোর্ড আছে সবার প্রথমেই আমাদের আছে ঢাকা বোর্ড কোন বোর্ড আছে ঢাকা বোর্ড ঢাকা বোর্ড দুই হাজার তেইশ আমরা কোশ্চিনটা সলভ করি ঢাকা বোর্ড দুই হাজার তেইশ একটু ভালো করে বুঝবা সবাই ঠিক আছে আমি আস্তে আস্তে বলতেছি ভালো করে বুঝবা প্রথমেই কি দেওয়া আছে যে দুই হাজার বাইশ সালের নিম্নরূপ আচ্ছা প্রথমে বলছে নগদ উদ্বৃত্ত আঠারো হাজার টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত পনেরো হাজার টাকা তাহলে নগদ উদ্বৃত্ত এটা আমাদের কি এটা হচ্ছে আমাদের সম্পদ নগদ উদ্বৃত্ত কি সম্পদ আর ব্যাংক জমাতিরিক্ত এটাকে আমরা কি বলবো দায় নগদ উদ্বৃত্ত হচ্ছে সম্পদ আর ব্যাংক জমাতিরিক্তকে আমরা কি বলবো দায় আচ্ছা এখন দেখো তারপরে কি বলছে যে প্রাপ্য হিসাব হতে নগদ আদায় করছি আট হাজার টাকা এবং চেক মারফত আদায় করছি এগারো হাজার পাঁচশো টাকা তাহলে আমরা প্রাপ্য হিসাব মানে দেনাদারের কাছ থেকে টোটাল আদায় করছি কত এগারো হাজার আর আট হাজার উনিশ হাজার পাঁচশো টাকা আমরা টোটাল আদায় করছি তাহলে আমাদের যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এখন দেখো পরের বার কি বলছে যে প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা যে চেকটা পাইছি কত টাকার চেক পাইছি এগারো টাকার এই চেকটা আমাদেরকে ব্যাংকে জমা দিতে বলছে তাহলে আমাদের যাবে কি ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট আচ্ছা পরে আমাদেরকে কি বলছে পণ্য ক্রয় আঠাশ হাজার টাকা যার মধ্যে নয় হাজার টাকা নগদে পরিশোধ করা হলো তাহলে আমরা কত টাকার পণ্য ক্রয় করছি টাকা মধ্যে হাজার হাজারের আমরা টাকা এখনো প্রদান করিনি উনিশ হাজার টাকা আমরা এখনো প্রদান করিনি তাহলে বকেয়া আছে কত বকেয়া আছে কত টাকা বকেয়া এখনো আছে উনিশ হাজার টাকা বকেয়া কত আছে উনিশ হাজার টাকা এরপর আমাদেরকে কি বলছে চেক মারফত কিসের মাধ্যমে চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ তাহলে যে বিদ্যুৎ বিল গ্যাস বিল মোবাইল বিল এগুলোকে আমরা কি বলি উপযোগ খরচ তাহলে আমরা কি যাবেদা দিব উপযোগ খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট আবার বলছে চেক মারফত মানে কি চেকের মাধ্যমে প্রদো হিসাব পরিশোধ করা হলো দশ হাজার টাকা প্রদৌ হিসাব পরিশোধ মানে কি বকেয়া টাকা পরিশোধ আমাদের কাছে টাকা পাইতো আমরা সেই বকেয়া টাকা পরিশোধ করলাম তাহলে যাবেদা কি প্রদো হিসাব ডেবিট আর চেকের মাধ্যমে দেওয়ার কারণে ব্যাংক হিসাব ক্রেডিট এরপর আমাদেরকে বলছে হাতে নগদ চার হাজার টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দাও তার মানে তোমাদেরকে সুন্দর মতো শেখাইছিলাম এগুলো যে আমাদের যেই টাকাটা ব্যালেন্স সিডি আসবে উদ্বৃত্ত তার মধ্যে আমাদেরকে ব্যালেন্স সিডি আকারে রাখতে হবে চার হাজার এবং অবশিষ্ট যেটা থাকবে সেটা আমাদেরকে কন্টেন্ট করে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে এটা ছিল আমাদের নগদান বইয়ের কাজ তো এইখানে আমাদেরকে কি কি বলছে যে কন্ট্রা দাখিলার কন্ট্রা দাখিলার জাবেদা করো কন্ট্রা দাখিলার জাবেদা করো তাহলে এখানে কন্ট্রা দাখিলা কি থাকবে তার আমাদেরকে করতে হবে তাহলে কন্ট্রা দাখিলা কি একটা হচ্ছে কন্ট্রা দাখিলা আমরা এই যে এইখানে একটা পাবো আমরা এইখানে যেহেতু ব্যাংকে জমা দিব আর এই যে এইখানে একটা পাবো এই দুইটা আমরা পাবো কন্ট্রা দাখিলা এই দুইটা পাবো আমরা কন্ট্রা দাখিলা এই কন্ট্রা দাখিলা দুইটার জাবেদা দিতে হবে ঠিক আছে আমাদের কন্ট্রা দেখলে হচ্ছে দুইটা এখানে একবার জুনের চার তারিখ আর এখানে হচ্ছে আমাদের তিরিশ তারিখ দুইটাই আমাদের কি ব্যাংকে জমা দেওয়া তাহলে ব্যাংকে জমা দিলে আমাদের যাবে না কি হবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে তারপর আমাদেরকে খ নম্বরে কি বলছে যে একটা দুই ঘরা নগদান বই প্রস্তুত করো আচ্ছা দুই খরা নগদান বইয়ে দুই দিকেই বাটটার ঘরটা থাকবে না তাহলে আমাদের দুই ঘরা নগদান বইয়ে একটা করে ঘর কম হবে তাহলে দুই খরা নগদান বইয়ে ডেবিটের দিকে নগদ এবং ব্যাংক টাকা ক্রেডিটের দিকেও নগদ এবং ব্যাংক টাকা বাটটা সংক্রান্ত কিছু আসবে না আর গ নম্বরে আমাদেরকে বলছে দুই চার নয় এবং বিশ তারিখের লেনদেনগুলো শুধু জাবেদা করো তো এটা তো আমরা পারবো এই দেখো ঢাকা বোর্ডের মতো একটা বোর্ডে আমাদের কত সহজ একটা ম্যাথ আসছে ঢাকা বোর্ডের মতো জায়গায় এত সহজ একটা ম্যাথ আসছে এটা কিন্তু মানে আশা করা অনেক মানে খুবই একটা দুঃসাধ্য ব্যাপার যারা বেসিকগুলা বুঝতে চাও যারা বেসিক থেকে বুঝতে চাও একদমই যাদের কোনো কিছু করা নাই তোমাদেরকে সবাইকে তাদেরকে পেইড বেসে আসতে হবে কারণ আমরা এইখানে শুধুমাত্র বিগত বছরের গুলো সলভ করাচ্ছি তো তোমরা যদি পেইড বেসে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা পেইড বেসে আমাদের প্লেলিস্টে দেখতে পাবা যে এই অধ্যায়ের উপর একটা শুধুমাত্র এমসিকিউ এর ক্লাস ছিল যেখানে একদম বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত এসএসসি এবং এডমিশনে কি কি এমসিকিউ আসে সেই জিনিসগুলো সুন্দর করে বোঝানো হয়েছে তারপর একটা ক্লাস ছিল যেখানে আমি শুধুমাত্র রুলস দিয়ে বেসিক নিয়মগুলো শেখাইছি এবং আরেকটা ক্লাসে আমি অনেক কয়েকটা সৃজনশীল সলভ করে দিছিলাম। আজকে আমি ফাইনালি শুধুমাত্র বিগত বছরের বোর্ড পরীক্ষার যে সৃজনশীলগুলো আছে এগুলো সলভ করে দিব তোমরা যারা এখানে পেইড বেসের ক্লাস করতেছো আশা করি তোমাদের এখানে কোনো ধরনের প্রবলেম হবে হবে না যারা পেইড বেসের ক্লাস করতেছো তারা যদি আগের ক্লাসগুলো করে থাকো তাহলে তোমাদের একদম কোনো ধরনের প্রবলেম হবে না আচ্ছা দুই নাম্বারের জাবেদা কি দুই নাম্বারের জাবেদা হচ্ছে আমরা প্রাপ্য হিসাব দেনাদারের কাছ থেকে টাকা পাইছি তাহলে আমাদের জাবেদা আমরা দিব নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট এই দুইটা টাকা যোগ করলে আমাদের হবে উনিশ হাজার টাকা আমরা এখানে ব্যাংক চেক থাকার পরেও আমরা কেন ব্যাংক হিসাব লিখিনি কারণ আমরা ওই চেকটা ব্যাংকে জমা দিইনি এই জন্য পরের তারিখে চেকটা ব্যাংকে জমা দিতে বলছে আর ব্যাংকে জমা দিলেই আমাদের তখন পরের তারিখের চেকটা যখনই ব্যাংকে জমা দিব তখন আমাদের যাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কত টাকা এই এগারো টাকা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তখন হচ্ছে আমাদের যাবেদা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এগারো টাকা আচ্ছা সাদিয়ানুর নুভা বলছো যে ভাই এগুলো করাই দিবেন না আসলে আমি যদি প্রত্যেকটা সিজনশীল একদম পুরোটাই করে দেই তাহলে আমাদের একটা করে সিজনশীল সলভ করতেই এক ঘন্টা করে টাইম লাগে যাবে তো এতগুলো না আমি জাস্ট তোমাদেরকে এ টু জেড ধরাই দিচ্ছি তোমরা আগে যদি এগুলো করে থাকো তাহলে তোমরা যেন সবটা করতে পারো এগুলো তোমাদেরকে বাসায় সবটা প্র্যাকটিস করতে হবে পেইড বেস কত টাকা স্যার আচ্ছা পেইড বেস হচ্ছে আমাদের প্রথম পাঁচশো জনের জন্য চোদ্দশো নিরানব্বই টাকা অর্থাৎ পনেরোশো টাকা এখন পর্যন্ত আমাদের পাঁচশো জন ভর্তি হয়নি যার জন্য এখনো পনেরোশো টাকায় তুমি ভর্তি হতে পারবা ওকে এবার আমরা পরের ম্যাথে চলে আসি এবার আমরা পরের ম্যাথে চলে আসি এবার দুই নাম্বার ম্যাথ দেখো দুই নাম্বার ম্যাচ হচ্ছে আমাদের ময়মন সিং ময়মন সিং বোর্ড দুই হাজার তেইশ তোমাদেরকে একটা জিনিস বলি সবসময়ের জন্য বোর্ডের কোশ্চিন সহজ কোশ্চিন কঠিন হয় আমাদের এমনিতেই মানে বিভিন্ন কলেজের কোশ্চিন গুলো কঠিন থাকে কিন্তু বোর্ডের কোশ্চিন খুবই সহজ বিশ তারিখের যাবেদা আচ্ছা বুঝাই দিচ্ছি আগের অঙ্কে বিশ তারিখের যাবেদা দেখো এটা খুবই সহজ একটা যাবেদা চেক মারফত চেক মারফত বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়েছে তাহলে আমি কি বললাম যে বিদ্যুৎ বিল গ্যাস বিল মোবাইল বিল টেলিফোন বিল এগুলোকে আমরা বলি উপযোগ খরচ হিসাব তাহলে এর হবে উপযোগ খরচ হিসাব ডেবিট যেহেতু চেক মারফত যে করছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে উপযোগ খরচ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আচ্ছা করাই দিব এক দুইটা করাই দিব সমস্যা নেই এটা অনেক সহজ ছিল এই জন্যই করাই দিলাম না পরেরটা আমরা দুই নম্বরে আসি দুই নম্বরে দেখো এখানে কি কি বলছে আমরা একটু ভালো করে প্রথমে দেখি যে কোশ্চেনে আমাদেরকে কি কি বলছে আমাদেরকে ক নম্বরে বলছে যে মোট বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করো তার মানে বিক্রয় করতে গিয়ে আমরা কত টাকা ছাড় পাইছি এই বিক্রয় বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে খ নম্বরে আমাদেরকে কি বলছে যে বিক্রয়ের জাবেদা প্রস্তুত করো তাহলে বিক্রয়ের জাবেদায় কি বসে শুধুমাত্র ধারে বা বাকিতে বিক্রয় কি বসে ধারে বা বাকিতে বিক্রয় আর গ নম্বরে আমাদেরকে কি বলছে যে বিক্রয় না অন্তর্ভুক্ত হবে না বিক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর সাধারণ জাবেদা প্রস্তুত করো দেখো আমাদেরকে ক নম্বরে বলছে বিক্রয় বাট্টা তার মানে বিক্রয় করতে গিয়ে আমরা যে বাট্টা মানে ছাড়গুলো পাইছি সেটা বের করতে বলছে খ নম্বরে বলছে বিক্রয়ে জাবেদা প্রস্তুত করো এবং গ নম্বরে বলছে যারা যারা বিক্রয় জাবেদায় বসবে না ওই এন্ট্রিগুলোর সাধারণ জাবেদা প্রস্তুত করতে বলছে ওই এন্ট্রিগুলোর সাধারণ জাবেদা আমাদেরকে প্রস্তুত করতে বলছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন দেখো এটা তুমি হিসাবের চূড়ান্ত একটা কোশ্চিন করছো আর্থিক বিবরণের যে সমাপনী মজুত পণ্যের মূল্য হচ্ছে কত টাকা আশি হাজার টাকা তার মধ্যে বিবিধ ক্ষতি হচ্ছে কত তিন হাজার টাকা বিমা কোম্পানি দুই হাজার টাকা ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে এইখানে আমাদের কাজ কি এখানে আমাদের আমাদের ক্ষতি হয়েছে কত তিন হাজার টাকা কিন্তু বিমা কোম্পানি দিতে রাজি হয়েছে কত দুই হাজার টাকা তাহলে এক হাজার টাকা আমাদের কি প্রকৃত ক্ষতি এটা একবার বিশদ আয় বিবরণের পরিচালন ব্যয়ে বসবে বিবিধ ক্ষতি হিসাব আর আর্থিক অবস্থার বিবরণের সম্পদ পাশে বসবে যে বিমা কোম্পানি হতে প্রাপ্ত যেই টাকাটা সেটা তিরিশ হাজার টাকা ক্ষতির মধ্যে বিশ হাজার টাকা বীমা কোম্পানি দিতে চাইছে তার মানে আমাদের দশ হাজার টাকা বসবে বিশদ আয় বিবরণীতে আর আর্থিক অবস্থার সম্পদ পাশে বসবে বীমা কোম্পানি হতে প্রাপ্তি বিশ হাজার টাকা ঠিক আছে বুঝতে পারছো আচ্ছা সাদিয়ান ওর নোভা বলছো কন্টান্ট্রিটা বুঝান কন্টাইন্টটি হচ্ছে যেই লেনদেনের জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব একই সাথে বসে যেই লেনদেনের জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব একই সাথে বসে সেটাকে আমরা বলি এন্ট্রি যেমন ব্যাংকে জমা দেওয়া হলো তাহলে জাবেদা কি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দুইটাই আছে এই জন্য এটাকে আমরা বলি এন্ট্রি আরেকটা হচ্ছে অফিসের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো তাহলে জাবেদা কি নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট এখানেও নগদ ব্যাংক দুইটাই আছে এই জন্য এটাকে আমরা বলবো কন্ট্রাইন্টি বুঝতে পারছো তাহলে যেই লেনদেনের যাবাদা করে নগদান এবং ব্যাংক একই সাথে থাকবে ওটাকে আমরা বলবো কন্ট্রাইন্টি এবার কি বুঝতে পারছো সাদিয়া নুর নুভা এবার বুঝতে পারছো কন্ট্রাইন্টি আচ্ছা এবার এখানে আমরা আসি আমাদেরকে ক নাম্বারে কি বলছে যে বিক্রয় বার্তার পরিমাণ তাহলে দেখো তো আমরা বিক্রয় করে বাট্টা পাইছি কত কত তারিখে এই যে যে তারিখে তারিখে না পণ্য কত টাকা পনেরো হাজার টাকা আর বার্তা পাইছি কত দশ পার্সেন্ট এটা একটা আট তারিখে এখানেও আমরা পণ্য বিক্রয় করছি কত টাকা আঠাশ হাজার টাকা বাট্টা পাইছি কত পাঁচ পার্সেন্ট আর নিচে কিন্তু কোথাও আর আঠাশ হাজারের পাঁচ পার্সেন্ট তাহলে আঠাশ হাজারের দশ পার্সেন্ট আঠাশশো পাঁচ পার্সেন্ট হচ্ছে চোদ্দশো তাহলে এই দুইটা টাকা মিলে আমাদের কত টাকা হচ্ছে উনত্রিশশো টাকা কত টাকা উনত্রিশশো তাহলে ক নাম্বারের উত্তর এটি ক নাম্বারের উত্তর এটাই যে বিক্রয় বাট্টার পরিমাণ কত উনতিরিশশো টাকা বিক্রয় বাট্টার পরিমাণ কত উনতিরিশশো টাকা ওকে থ্যাংক ইউ বুঝতে পারছো আচ্ছা এটা গেল আমাদের খ নাম্বারে কি বলছে যে বিক্রয় যাবেদা বিক্রয় যাবেদা কোথায় কোথায় বসবে দেখো বিক্রয় যাবেদা তোমাদেরকে কি বলছি যেই লেনদেনগুলোর যাবেদা করে মানে যেই লেনদেনগুলোর যাবেদায় থাকবে বাকিতে বিক্রয় যে লেনদেন হবে বাকিতে পণ্য বিক্রয় শুধুমাত্র সেগুলোই বিক্রয় যাবাদে বসবে অন্য কোনো লেনদেন বসবে না তাহলে আমরা একটু দেখি কোনগুলো আমাদের বাকিতে বিক্রয় ছিল প্রথম থেকে একটু আমরা দেখি কোনগুলো লেনদেন বাকিতে বিক্রয় ছিল তাহলে দেখো তো এক তারিখ কি বলছে আসাদের নিকট পণ্য বিক্রয় তাহলে কোন ব্যক্তির নিকট থেকে যদি আমরা পণ্য বিক্রয় করি কোন ব্যক্তির নিকট যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে সেটা কি বাকিতে বিক্রয় পরেরটাতে দেখো নগদে না নগদে পণ্য বিক্রয় তার মানে এটা আসবে না নগদে বলার কারণে এটা আসবে না আবারও বলছে আজাদের নিকট পণ্য বিক্রয় তাহলে কি এটাও বাকিতে বিক্রয় তার মানে এটা আসবে এবার আবার বলছে আসাদের নিকট বিক্রয় অর্থ আদায় এখানে কিন্তু কোনো বিক্রয় করেনি আমরা যে বাকিতে বিক্রি করছিলাম সেই টাকাটা আমাদের আদায় হয়েছে এটাও কিন্তু বসবে না এখানে আমাদের বলছে হাফিজের নিকট পণ্য বিক্রয় তার মানে এটা বসবে বাকিতে বিক্রয় বিক্রয় বলছে জাহিদের নিকট পণ্য এটাও বসবে কারণ বাকিতে এবার বলছে হাফিজের নিকট বিক্রয়কৃত অর্থ আদায় তাহলে এটা বসবে না পরেরটাতেও বলছে বিক্রয়কৃত অর্থ আদায় এটাও বসবে না তাহলে আমাদের বিক্রয় যাবে তাই বসবে কয়টা একটা দুইটা তিনটা চারটা এই চারটা এন্ট্রি আমাদের বিক্রয় যাবে দায় বসবে এখন বিক্রয় যাবে দায়টা কিভাবে করতে হয় এটা একটু তোমাদেরকে দেখায় দিই বিক্রয় যাবে আমাদেরকে কিভাবে করতে হয় এটা তোমাদেরকে দেখাই বলো বাকিতে বিক্রয় করলে বিক্রয় হিসাব ডেবিট না ক্রেডিট বিক্রয় হিসাব ডেবিট না ক্রেডিট এটা একটু বলো বিক্রয় হিসাব ডেবিট না ক্রেডিট অবশ্যই বিক্রয় হিসাব ক্রেডিট আমাদের জাবেদা কি প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট জাবেদাটা আগে দিয়ে দিই আমাদের জাবেদা কি জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট ওকে এখানে কি কি ঘর হয় আমরা প্রথমে তারিখের ঘর দিব বিক্রয় হিসাব ক্রেডিট তার মানে এখানে বিবরণে দিতে হবে ডেবিট হিসাব খাত বিবরণে কি দিব ডেবিট হিসাব খাত তারপর এখানে আমাদের একটা চালান রঙের ঘর দিতে হবে কার ঘর আচ্ছা এটা আমি একটু বড় দিতে পারো কারণ এখানে বেশি লিখতে হয় এখানে আমি একটা ঘর দিব চালান নং চালান নং আরেকটা ঘর দিব সূত্র আর এদিকে আমরা লিখবো জাবেদাটা তাহলে এটা আমরা কি করতেছি বিক্রয় জাবেদা সবাই একটু মনোযোগ দাও বিক্রয় জাবেদা আমরা প্রস্তুত করতেছি বিক্রয় জাবেদা আচ্ছা বিক্রয় তাহলে কাজ কি তারিখ বিক্রয় ক্রেডিট তাহলে এখানে কি লিখতে হবে ডেবিট হিসাব খাত কি লিখতে হবে ডেবিট হিসাব খাত ডেবিট হিসাব খাত তারপরে এখানে আমরা লিখবো চালান নং চালান নং চালান নং তারপরে আমরা এখানে লিখব তোমার শর্ত তো নাই অঙ্কে শর্ত থাকলে শর্ত লিখলাম এখানে লিখবো আমরা সূত্র সূত্র আর বাকিদের বিক্রয়ের যাবেদা কি প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট এখন দেখো আমরা কত কত তারিখে বাকিতে বিক্রয় করছি একটু ভালো করে দেখি এক তারিখে আমরা বিক্রয় করছি টাকার পণ্য আমরা ছাড় পাইছি তাহলে তাহলে কত থেকে হাজার হাজার বাদ দিলে কত তেরো হাজার পাঁচশো তাহলে আসাদের নিকট থেকে কিনছি তাই না তাহলে লিখবো আমরা আসাদের হিসাব কত তারিখ আমাদের এটা কত তারিখ ছিল নভেম্বরের এক নভেম্বরের এক আমাদের ছিল নভেম্বরের এক লিখবো আমরা আসাদের হিসাব আসাদের হিসাব এখানে আমাদের চালান নং ছিল একশো দুই চালান নং কত ছিল একশো দুই এর কোনো কাজ নাই সূত্রের ঘরে জাস্ট এরকম একটা রাইট দিয়ে দিব এইখানে আমরা লিখব তেরো হাজার এই যে দেখো আমরা পনেরো হাজার টাকার পণ্য কিনছি পনেরো হাজার টাকার পণ্য কিনতে যায় আমরা কত পার্সেন্ট বাট্টা পাইছি পনেরো হাজারের

কত তারিখ পাচ্ছি এটা আট তারিখ আট তারিখ আজাদের হিসাব আট এখানে আমাদের কি বসবে যে আমরা কত টাকা ছাড় পাইছি ছাড় পাইছি আমরা আঠাশ হাজারের আঠাশ হাজারে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে আমাদের টাকা আসবে একবারে আঠাশ হাজার থেকে চোদ্দশো টাকা বাদ দাও তাহলে কত আসবে ছাব্বিশ হাজার ছয়শ কোনো বাট্টা পাইনি তাহলে ডাইরেক্ট লিখে দিব হাফিজের হিসাব আটত্রিশ হাজার হাফিজের হিসাব আটত্রিশ হাজার হাফিজের হিসাব আটত্রিশ হাজার ডাইরেক্ট লিখে দিব আটত্রিশ হাজার আরেকটা কি ছিল এটা চালানো হচ্ছে একশো চার আরেকটা আমাদের কি ছিল হাফিজের পর জাহিদের হিসাব পনেরো হাজার এখানেও কোনো বাট্টা পায়নি তাহলে তেইশ তারিখ তেইশ তারিখ জাহিদের হিসাব এই যে তেইশ তারিখ জাহিদের হিসাব জাহিদের হিসাব একশো পাঁচ কত টাকা পাইছিল পনেরো হাজার এখন এই চারটা টাকা আমাদেরকে এই চারটা টাকা আমাদেরকে কি করতে হবে যোগ করতে হবে কোনটা কোনটা তেরো হাজার পাঁচশো ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ হাজার আর পনেরো হাজার এই চারটা টাকা যোগ করো এই চারটা টাকা যোগ করলে কত আসে এই চারটা টাকা যোগ করো এটা যোগ করলে আসবে তিরানব্বই হাজার একশো টাকা তিরানব্বই হাজার একশো টাকা তিরানব্বই হাজার একশো টাকা এই হচ্ছে আমাদের বিক্রয় যাবেদা আর কিছু নেই বিক্রয় যাবেদা শেষ বিক্রয় যাবেদা শেষ চালান নং থাকলে বিক্রয় যাবে হবে চালান নং এর আসলে কোনো কাজ নাই জাস্ট এভাবে লিখে দিব চালান নং আর কোনো কাজ নাই চালান নং এর আর কোনো কাজ নাই বিক্রয় ক্রেডিট আচ্ছা বিক্রয় যেহেতু ক্রেডিট হয় এই জন্য আমরা এইখানে হেডলাইন দিছি কি ডেবিট হিসাব খাত এখানে কি লিখতে হবে ডেবিট হিসাব খাত যেমন ক্রয় হিসাব কি ডেবিট তাহলে আমরা এই হেডলাইনে কি লিখব ক্রেডিট হিসাব খাত ঠিক আছে ক্রেডিট হিসাব খাত সাদিয়া নূর নোভা আজকে প্রথম আপনার ক্লাস করতেছি আচ্ছা থ্যাংক ইউ ভালো মতো ক্লাস করো আগের ক্লাসগুলো যদি করতাম তাহলে আরো ভালো মতো বুঝতে আসলে আজকে ডিরেক্ট তুমি করতেছ প্রশ্ন সলভের ক্লাস আগে বেসিক না বুঝে প্রশ্ন সলভ করতে গেলে একটু কঠিন লাগবে আর যারা আগে থেকেই বেসিকটা আমার কাছে করসো তাদের কাছে অনেক সহজ লাগবে তাদের কাছে এই বিষয়গুলো খুবই ইজি লাগবে ওয়ার্কিংটা আলাদা করে দেখানো যাবে এটা যেহেতু শুধু একটাই সেহেতু এখানেও দেখাই দিতে পারো এটা না দেখাইলেও কোনো প্রবলেম হবে না এটা শুধু বার্তা পাইছে আর কিছু নাই যদি আনুষাঙ্গিক খরচ থাকতো তাহলে সেই খরচগুলো যোগ করতে হইতো আচ্ছা এটা সবাই আমরা বুঝতে পারছি এটাতে আর কারো কোনো প্রবলেম নাই আর এই গ নাম্বার এটা হচ্ছে আমাদের জাবেদা এটা তো আমি আগেই বলছি জাবেদাগুলো আমরা সব পারবো আচ্ছা জাবেদাগুলো তো একটা জিনিস দেখো তো আমাদের এখানে তিনটা জাবেদা একই টাইপের আছে সেটা হচ্ছে আদায় তাহলে তিনটা জাবেদা কি আদায়ের জাবেদা আচ্ছা আদায়ের জাবেদা গুলো কেমন হয় আদায়ের জাবেদা আমরা যদি বকেয়া টাকা পাই তাহলে আমাদের কি হবে হবে। লিখতে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর টাকা পাইলেই আমরা কি দেব বাকি অংশটা ছাড় দিব যেটুকু পাবো না সেটাকে আমরা বলবো ছাড় তাহলে আমাদের প্রদত্ত বার্তা হিসাব কি ডেবিট প্রদত্ত বার্তা হিসাব কি হবে ডেবিট এই যে নগদান হিসাব ডেবিট প্রদত্ত বাটটা হিসাব ডেবিট কার কাছে আমরা পাই দেনাদার তখন আমরা কি লিখব প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য হিসাব ক্রেডিট ঠিক আছে তাহলে আমরা দেখবো যে আমরা কত টাকা পাইছি মনে করো বললো মনে করো বললো যে আমরা তিরিশ হাজার টাকা পাই কিন্তু আমরা তিরিশ হাজার টাকা পাওয়ার জায়গায় দশ ছাড়ে আমরা তিরিশ হাজার টাকা আদায় করছি তাহলে দেখো আমি তিরিশ হাজার টাকা পাই তার মানে তার তিরিশ হাজার টাকা দায় পরিশোধ হয়ে গেল কিন্তু আমি তাকে দশ পার্সেন্ট ছাড় দিছি তাহলে ওকে আমি তিন হাজার টাকা ছাড় দিছি তাহলে তাহলে ওর কাছে পাইলাম কত টাকা হাজার দেখো ওকে আমি ছাড় দিলাম তিন হাজার টাকা ওর দায় পরিশোধ হইল তিরিশ হাজার টাকা ঠিক আছে তাহলে আমাদের বকেয়া টাকা আদায় হলে একটাই যাবেদা নগদান হিসাব ডেবিট প্রদত্ত বার্তা হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট একটাই যাবেদা আর যদি আমরা পরিশোধ করি যদি আমরা বকেয়া টাকা পরিশোধ করি তখন আমাদের হচ্ছে এর বিপরীত তখন আমরা লিখব যে প্রদো হিসাব ডেবিট ডেবিট হিসাব 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 নগদান নগদান ক্রেডিট ক্রেডিট আর লিখব এইবার প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট তার মানে এবার আমরা নিজেরাই ছাড় পাইছি তো ধরে নাও এখানেও আমরা তিরিশ হাজার টাকা পরিশোধ করতে গিয়ে দশ পার্সেন্ট ছাড় পাইলাম তাহলে ছাড় কত পাইলাম তিন হাজার টাকা তাহলে দেখো আমার পরিশোধ হয়ে গেল কত টাকা হাজার টাকা কিন্তু প্রকৃতপক্ষে আমি নগদে টাকা দিলাম কত সাতাশ হাজার আর ছাড় পাইলাম কত তিন হাজার এটা হচ্ছে আমাদের পরিশোধের জাবেদা ঠিক আছে যেভাবে জাবেদা মানে পার্সেন্ট দেওয়া থাকবে বা পণ্য নিষ্পত্তি দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা জাস্ট টাকাগুলো বসাবো এক তারিখ এবং আট তারিখ রিপিট এক তারিখ এবং আট তারিখ দেখো এখানে এক তারিখে কি বলছে একটু ভালো করে দেখো এক তারিখে বলছে আসাদের নিকট পণ্য বিক্রয় কত টাকা বিক্রয় করছি পনেরো হাজার টাকা এবং তাকে ছাড় দেওয়া হয়েছে কত দশ পার্সেন্ট দেখো মনে করো মনে করো যে আমি তোমার কাছে পণ্য বিক্রি করছি পনেরো হাজার টাকা আর তোমাকে বলছি দশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তাহলে তুমি দিবা কত টাকা পনেরোশো দশ পার্সেন্ট কত পনেরোশো টাকার দশ পার্সেন্ট ছাড় তাহলে আমাদের পনেরো সরি পনেরো হাজার টাকা দশ পার্সেন্ট ছাড় তাহলে পনেরো হাজারের দশ পার্সেন্ট কত পনেরোশো তাহলে তোমাকে পরিশোধ করতে হচ্ছে কত টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তাহলে আমি জাবেদাটা কি লিখবো জাবেদা লিখবো আমি যে নগদান হিসাব ডেবিট নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট নগদান ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট কত টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো কারবারি বার্তা অঙ্কে বসে না কিন্তু মূল অর্থ থেকে বাদ যায় কারবারি বার্তা অঙ্কে বসে না কিন্তু মূল অর্থ থেকে বাদ যায় ঠিক একই ভাবে এখানে আমরা কত টাকার পণ্য বিক্রি করছি টাকার ছাড় কত তাহলে আঠাশ হাজারের পাঁচ পার্সেন্ট আগে বের করতে হবে তাহলে আঠাশ হাজারের পাঁচ পার্সেন্ট বের করো আঠাশ হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে চোদ্দশো তাহলে ছাড় পাইলাম কত চোদ্দশো তাহলে পরিশোধ করতে হবে কত ছাব্বিশ হাজার ছয়শো ছাব্বিশ হাজার ছয়শো কারণ একুশ জাবেদা শুধু তেরো হাজার পাঁচশোর আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এই অঙ্কে আর কারো কোনো প্রবলেম থাকার কথা না এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাব আচ্ছা তাহলে আমরা ময়মনসিংহ ভোট তেইশ সলভ করলাম এবার আমরা পরেরটাতে আসি এবার আসি দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ এখানে দেখো কি কি করতে বলছে সেম ওই টাইপের কাজগুলোই করতে বলবে এখানে আবারও আমাদেরকে বলছে যে মোট নগদ বার্তার পরিমাণ বের করো মোট নগদ বার্তার পরিমাণ বের করো তারপরে আমাদেরকে খ নম্বরে কি বলছে যে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করো নগদ প্রাপ্তি যাবেদা আর গ নম্বরে কি বলছে যেই লেনদেনগুলো নগদ প্রাপ্তি যাবেদায় বসবে না সেগুলোর জাবেদা দাখিলা প্রস্তুত করো তাহলে দেখো তোমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে যেই লেনদেনগুলোর জাবেদা করে নগদান হিসাব অথবা ব্যাংক হিসাব ডেবিট হবে তারা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে আর যেই লেনদেনগুলোর জাবেদা করে নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ক্রেডিট হবে ওরা নগদ প্রদান জাবেদায় বসবে আর কন্ট্র্যান্টটি নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় বসবে না তো এইটুকুই কিন্তু কথা আমাদেরকে বেসিক্যালি মনে রাখতে হবে এখান থেকে তো এখন আমরা প্রথমে যেটা বলছে আমাদেরকে নগদ বাট্টার পরিমাণ বের করতে বলছে তাহলে নগদ বাট্টা কোথায় কোথায় আছে দেখো নগদ বাট্টা আছে দুইটাতে নগদ বাট্টা আছে দুইটাতে একটা হচ্ছে এই যে বারো তারিখে আর একটা হচ্ছে আমাদের বিশ তারিখে এই যে দেখো এখানে বলছে যে আশি হাজার টাকা পণ্য নিষ্পত্তিতে পাওয়া গেল কত আঠাত্তর হাজার চারশো তার মানে আমি তার কাছে পাইতাম কত আশি হাজার টাকা কিন্তু সে আমাকে দিল কত আঠাত্তর হাজার চারশো তাহলে বাকি টাকাটা আমি তাকে ছাড় দিলাম তাহলে কত টাকা ছাড় দিলাম কত টাকা ছাড় দিলাম এক কত টাকা ছাড় দিলাম এক এইটা একটা আরেকটা কি এখানে বলছে চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে উনচল্লিশ হাজার ছয়শো টাকা পাওয়া গেল তাহলে আমি পাই কত চল্লিশ হাজার টাকা পাই কত চল্লিশ হাজার টাকা কিন্তু পাইলাম কত উনচল্লিশ হাজার ছাড় দিলাম কত চারশো টাকা তাহলে এইখানে একটা চারশো এখানে ষোলোশো তাহলে উত্তর কত হবে ষোলোশো যোগ চারশো তাহলে দুইটা মিলে দুই হাজার টাকা দুইটা মিলে কত দুই হাজার তাহলে মোট মোট বাট্টার মোট নগদ বাট্টার পরিমাণ কত মোট নগদ বাট্টার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা মোট নগদ বার্তার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা ঠিক আছে এটা কি আমরা বুঝতে পারছি নগদ বাট্টার পরিমাণ আমরা বুঝতে পারছি আচ্ছা এবার আমরা আসব নগদ প্রাপ্তি যাবেদা এবার আমরা আসব নগদ প্রাপ্তি যাবেদা সবাই একটু ক্লিয়ার হয়ে নগদ প্রাপ্তি যাবেদায় আমরা আসবো এবার এই পর্যন্ত সবাই ক্লিয়ার এবার আসবো নগদ প্রাপ্তি যাবেদা আচ্ছা নগদ প্রাপ্তি যাবেদায় কি বসে নগদ প্রাপ্তি যাবেদায় কি বললাম কোন 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 বসবে বসবে তাহলে আমরা আরেকটু দেখে নেই দেখো প্রথমে আমাদেরকে বলছে যে তিনি নগদ এক লাখ টাকা এবং এক লাখ ষাট হাজার টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসায় শুরু করলেন তাহলে নগদ আর ব্যাংক হিসাব ডেবিট তার মানে এটা আসবে অনাদায় পাওনার যাবেদা কি অনাদয়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে এটা আসবে না তাহলে এটার জাবেদা করতে হবে কোথায় গ নম্বরে ভালো করে বুঝো একবারে আমরা অঙ্কটা কমপ্লিট করব তাহলে আর নগদ প্রাপ্তি প্রদানটা আমি করে দিচ্ছি ঠিক আছে নগদ প্রাপ্তি জাবেদা আমি করে দিচ্ছি কিন্তু গ নম্বরটা বুঝো তাহলে অনাদায়ী পাওনা ধার্য করা হলো কত পাঁচশো টাকা তাহলে এর জাবেদা আমরা কি পাই এর জাবেদা আমরা পাই যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদে পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে এটা নগদান নগদ প্রাপ্তি যাবে যাবেদায় আসবে না এবার বলছে নগদে পণ্য বিক্রয় তাহলে যাবে নগদান হিসাব হিসাব ক্রেডিট এটা আসবে কি উপর অবচয় ধার্য করা হলো তাহলে এইটা আসবে না কারণ এর যাবে কি এর যাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এই জন্য এটা আসবে না এবার আমাদেরকে বলছে যে শরীফের নিকট থেকে বিশ আশি হাজার টাকার বাকিতে পণ্য ক্রয় এটা আসবে না কারণ বাকিতে পণ্য ক্রয় যাবে নাকি ক্রয় হিসাব ডেবিট আর বাকিতে হওয়ার কারণে প্রদু হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদু হিসাব ক্রেডিট তারপরে কি বলছে সুদ পাওয়া গেল এটা আসবে নগদান হিসাব ডেবিট প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট এটা আসবে বাকিতে পণ্য ক্রয় আসবে না আমারও আসবে না এর যাবেদা তো এটাই এটাই যাবে ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট এই লেনদেনটা আসবে কারণ চল্লিশ হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে আমরা উনচল্লিশ হাজার ছয়শো টাকা পাওয়া গেল তার মানে অবশ্যই এটা আসবে তাহলে আমাদের কয়টা লেনদেন আসবে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা লেনদেন নিয়ে আমাদেরকে প্রস্তুত করতে হবে কি নগদ প্রদান প্রাপ্তি এই পাঁচটা লেনদেন নিয়ে আমাদেরকে প্রস্তুত করতে হবে কি নগদ প্রাপ্তি আচ্ছা এবার আমরা দেখাই দিচ্ছি আমি যে নগদ প্রাপ্তি যাবেদা কিভাবে প্রস্তুত করতে হয় তোমরা ক আর গ এগুলো ক্লিয়ার কিনা বলো অনাদে পাওনা অনাদে পাওনা ধার্য দুইটাই সেম এটার কোনো পার্থক্য নেই একই অনাদি পাওনার আরেক নাম হচ্ছে কুরিন অনাদি পাওনার আরেক নাম হচ্ছে কুরিন আচ্ছা এবার আমরা করব নগদ প্রাপ্তি যাবেদা এবার আমরা করব নগদ প্রাপ্তি যাবেদা দেখো নগদ প্রাপ্তি হয় প্রথমে আমাদেরকে দিতে হবে তারিখ তারিখ প্রথমে আমাদেরকে দিতে হবে তারিখ নগদ প্রাপ্তি যাবে দেয় নগদান হিসাব ডেবিট তাহলে বিবরণে কি লিখব ক্রেডিট হিসাব খাত বিবরণে কি লিখব ক্রেডিট হিসাব খাত তারপর একটা ঘর দিব আমরা সূত্র এটার কোনো কাজ নাই এখন এটাকে ভাগ করব দুইটা অংশে ডেবিট দিকে টাকার ঘর হবে দুইটা ক্রেডিট দিকে টাকার ঘর হবে তিনটা ডেবিট দিকে টাকার ঘর হবে দুইটা ক্রেডিট দিকে টাকার ঘর হবে তিনটা ক্রেডিট দিকে টাকার ঘর হবে তিনটা ক্রেডিট দিকে টাকার ঘর তিনটা একটা হচ্ছে বিক্রয় একটা হচ্ছে প্রাপ্য হিসাব একটা হচ্ছে অন্যান্য তাহলে আমাদের ঘর নামগুলো আমরা লিখে নিই প্রথমে দিব আমরা তারিখ নগদান হিসাব নগদ এই জন্য লিখতে হবে ক্রেডিট হিসাব খাত কি লিখতে হবে ক্রেডিট হিসাব খাত কি লিখতে হবে ক্রেডিট হিসাব খাত তারপরে সূত্র সূত্র তারপরে কি দিতে হবে ডেবিট এখানে ডেবিট আর এখানে দিতে হবে ক্রেডিট এখানে ডেবিট আর এখানে দিতে হবে ক্রেডিট আচ্ছা এবার দেখো এখানে কি কি বসবে এখানে আমাদের দুইটা টাকার ঘর একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে প্রদত্ত বার্তা দুইটা বসবে নগদ আর প্রদত্ত বার্তা এই সব কিন্তু ফিক্সড আর বিক্রয়ের ঘরে কি কি বসবে বিক্রয় ক্রেডিটের পাশে বসবে বিক্রয় প্রাপ্য হিসাব এবং অন্যান্য বিক্রয় প্রাপ্য হিসাব এবং অন্যান্য তাহলে আমরা প্রত্যেকটার জাবেদা করব ঘর থাকলে ঘরে বসাবো ঘর না থাকলে আমরা অন্যান্যতে বসাবো তাহলে এবার দেখি আমরা এন্ট্রিগুলো প্রথমে কি বলছে তিনি নগদ এক লাখ আর এক লাখ ষাট হাজার টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন মার্চের এক তারিখ দুই সাল মার্চের এক তারিখ তাহলে আমরা এখানে লিখবো দুই সাল মার্চের এক তারিখ তাহলে এখানে প্রথমে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিটে কে আছে মূলধন হিসাব মূলধন হিসাব আর টোটাল টাকাটা আমরা যোগ করে দিব তাহলে কত কত ছিল আমাদের নগদ ছিল কত টাকা নগদ ছিল আমাদের এক লাখ আর ব্যাংক ছিল এক লাখ ষাট হাজার তাহলে টোটাল কত দুই লাখ ষাট হাজার তাহলে নগদের ঘরে বসবে দুই লাখ ষাট হাজার আর মূলধনের কি কোনো ঘর আছে নাই মূলধনের ঘর নাই এজন্য কোথায় বসবে অন্যান্য ঘরে বসবে দুই লাখ ষাট হাজার মূলধনের ঘর নাই এজন্য অন্যান্য ঘরে বসবে দুই লাখ ষাট হাজার এক তারিখ গেল এক তারিখের পর আমাদের কত ছিল দুই পার্সেন্ট বার্তায় পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা আট আট তারিখ আট তারিখে আমরা দুই পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার পণ্য বিক্রয় করছি তাহলে আমাদের নগদে বিক্রয় করলে যাবে না কি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা বিবরণে কি লিখলাম বিক্রয় হিসাব এখন দেখো পঞ্চাশ হাজার টাকার পণ্য কিনতে যায় আমরা ছাড় পাইছি দুই পার্সেন্ট তাহলে পঞ্চাশ হাজার টাকার দুই পার্সেন্ট কত পঞ্চাশ হাজার টাকার দুই পার্সেন্ট দুই পার্সেন্ট কত এক হাজার টাকা তাহলে আমাদেরকে পরিশোধ করতে হবে কত উনপঞ্চাশ হাজার টাকা কত টাকা পরিশোধ করতে হবে উনপঞ্চাশ হাজার তাহলে নগদে বিক্রয় করছি কত টাকা উনপঞ্চাশ হাজার টাকা যাবে না নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে নগদের ঘরে বসবে উনপঞ্চাশ হাজার টাকা এবং বিক্রয়ের ঘরে বসবে উনপঞ্চাশ হাজার টাকা ঠিক আছে এবার গেল আট তারিখের পর তারপরে কত তারিখে আছে এবার বারো তারিখ শফিকের নিকট আশি হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আটাত্তর হাজার টাকা টাকা পাওয়া পাওয়া গেল গেল হাজার হাজার তারিখ নিষ্পত্তিতে আমরা পাইলাম কত টাকা আটাত্তর হাজার আচ্ছা এখানে আমরা লিখব শফিকের হিসাব কি লিখব শফিকের হিসাব কারণ শফিকের কাছ থেকে পাইছি তাহলে দেখো শফিক তার দায় পরিশোধ করে দিল কত টাকা আশি হাজার টাকা কিন্তু আমরা নগদে পাইছি কত নগদে পাইছি আঠাত্তর হাজার ছয়শো আর ও কি একজন দেনাদার ওর দায় পরিশোধ দিয়েছে কত আশি হাজার তাহলে দেখো জাবেদা কি ছিল নগদান হিসাব ডেবিট আঠাত্তর হাজার চারশো প্রদত্ত হিসাব ডেবিট ষোলোশো আর কার কাছ থেকে পাইছি সফিক দেনাদার দেনাদার হিসাব ক্রেডিট আশি হাজার টাকা আশা করি বুঝতে পারছি বারো তারিখের পর ষোলো তারিখ সুদ পাওয়া গেল চার হাজার টাকা তাহলে আমাদের যাবেদা কি সুদ পাওয়া গেল চার হাজার টাকা যাবেদা কি যে প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট তাই না নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট তাহলে আমাদের নগদের ঘরে বসবে চার টাকা প্রাপ্ত সুদের কোনো ঘর নেই তার মানে এটা অন্যান্য ঘরে বসবে চার হাজার টাকা প্রাপ্ত সুদের ঘর নেই তার মানে অন্যান্য টাকা আচ্ছা এবার আর আমাদের এন্ট্রি আছে কিনা আমরা একটু দেখি আচ্ছা আমাদের আরেকটা এন্ট্রি আছে তুলির নিকট চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে পাওয়া গেল কত উনচল্লিশ হাজার ছয়শ উনচল্লিশ হাজার ছয়শ তাহলে বাইশ তারিখে আমরা চল্লিশ হাজার টাকার জায়গায় পাইছি উনচল্লিশ হাজার ছয়শ বাইশ তারিখ লিখবো আমরা তুলির হিসাব কি লিখবো তুলির হিসাব তাহলে আমরা উনচল্লিশ হাজার ছয়শ টাকা পাইছি চল্লিশ হাজার টাকার নিষ্পত্তিতে তাহলে টাকা পাইছি উনচল্লিশ হাজার ছয়শো তাহলে বারটা দিসি কত চারশো বারটা দিসি কত চারশো আর তার দায় পরিশোধ হয়ে গেছে কত চল্লিশ হাজার আর কিন্তু কোনো কিছু নাই এই এখন আমাদের কাজ হচ্ছে সব টাকাগুলো যোগ করে দেওয়া সব টাকাগুলো শুধু যোগ করো আর ক্লোজ করো সব টাকাগুলো যোগ করব এই যে এমন করে যেমন ষোলোশো চারশো দুই হাজার এভাবে ক্লোজ করব এই যে ঊনপঞ্চাশ হাজার এটা যোগ করে ক্লোজ করলাম তারপরে এখানে কত আশি আর চল্লিশ এক লক্ষ বিশ হাজার এই যে ক্লোজ করে দিব এখানে কত দুই লাখ চৌষট্টি হাজার দুই লাখ চৌষট্টি হাজার এইভাবে করে আমরা ক্লোজ করে দিব শুধু আর কোনো কাজ নেই এই টোটাল যোগফল করে করে আমরা টাকাটা ক্লোজ আমাদের আমাদের শেষ শেষ যোগ করে দিলে আমাদের টাকাটা শেষ অন্যান্য টাকার ঘরে কি কি বসবে আমরা যাবে দায়িত্ব সবসময় জন্য নগদান বা ব্যাংক হিসাব ডেবিট পাবো ক্রেডিটে যদি বিক্রয় হিসাব পাই বিক্রয়ের ঘরে টাকা বসবে যদি প্রাপ্য হিসাব পাই প্রাপ্য হিসাবের ঘরে বসবে আর এ ব্যতীত যে কোনো হিসাব ক্রেডিটে থাকলে অন্যান্য ঘরে বসবে ঠিক আছে যদি ক্রেডিটে বিক্রয় থাকে বিক্রয়ের ঘরে বসবে যদি ক্রেডিটে প্রাপ্য হিসাব থাকে প্রাপ্য হিসাবের ঘরে বসবে এছাড়া অন্যান্য যে কোনো কিছু থাকলেই সেটা অন্যান্য ঘরে বসবে এটা কি বুঝতে পারছো ইমন ভাইয়া বুঝতে পারছো ফাইম শাহরিয়ার ইমন ক্লিয়ার বুঝতে পারছো কিনা বলো ওকে ডান আচ্ছা বাইশ তারিখ কি প্রদান করা হয়েছে একটু দেখি তো আমরা না প্রদান করা হয়নি এই যে দেখো বাইশ তারিখ প্রদান করা হয়নি এই যে বাইশ তারিখে কি বলছে পাওয়া গেল যদি এখানে থাকতো প্রদান করা হয়েছে মানে প্রদান করা হলো তাহলে বসতো না তখন নগদ প্রদান জাবেদায় চলে যেত তখন নগদ প্রদান জাবেদায় চলে যেত ঠিক আছে যদি এখানে বলতো চল্লিশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা টাকা প্রদান করা হলো তখন আমাদের এটা চলে যেত নগদ প্রদান যাবে পাওয়া পাওয়া গেলেই গেলে তখন প্রাপ্তি করলে প্রদান আচ্ছা তিন নাম্বার অঙ্ক নিশ্চয়ই ক্লিয়ার এটাতে আর সময় নষ্ট না করি এটা সবার ক্লিয়ার এবার চার নাম্বারে চলে আসি চার নাম্বার এইটা তো আরোই সহজ এটা আমি গত ক্লাসে করাইছিলাম এই মাত্রা গত ক্লাসে করাইছিলাম আচ্ছা এখানে লিখছো মাহিন স্যার আপনাদের সাথে কথা বলা যাবে এমন কোনো নাম্বার আছে হ্যাঁ অ্যাকাউন্টিং লাভার্সের অফিসিয়াল নাম্বার আছে তুমি সেখানে কথা বলতে পারবা আচ্ছা অথবা আমাদের ওয়েবসাইটে তুমি ভিজিট করলে তুমি পাবা আচ্ছা তোমার বইয়ে লেখা প্রদান প্রদান থাকলে নগদ প্রদান যাবেতায় বসবে তখন আর প্রাপ্তি যাবে বসবে না ক্লিয়ার আচ্ছা এবার দেখো আমাদের এখানে কোন বোর্ড এটা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ ভালো করে দেখো এখানে কি কি বলছে ক নম্বরে বলছে প্রারম্ভিক মূলধন কত খ নম্বরে বলছে এত এত তারিখের লেনদেনগুলো গুলো যাবেদাভুক্ত করো আর গ নম্বরে বলছে টেবুলার শক করো এই টেবুলার শকের একটা ক্লাস গতদিন আমি করাইছি টেবুলার শক তো এটা আর তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা না তারপর আমি দেখাই দিচ্ছি এনে কি বলছে জানুয়ারির এক তারিখে কি কি নিয়ে শুরু করছে নগদ দুই লাখ চল্লিশ হাজার হাজার টাকার এবং আসবাবপত্র আর লাখ টাকার টাকার নোট নিয়ে ব্যবসা আসবাবপত্র শুরু করছে তাহলে বাকি সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাবো মূলধন পাবো একটু আমরা জাবেদাটা দেখি এরকম জাবেদা হবে নগদ নগদ কত টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকা আর অফিস সরঞ্জাম কত টাকা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম কত অফিস সরঞ্জাম হচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা আসবাবপত্র কত ষাট হাজার টাকা আসবাবপত্র ষাট হাজার টাকা আমাদের প্রদ হিসাব প্রদ হিসাব না প্রদ নোট আচ্ছা প্রদ নোট এটা হচ্ছে দায় প্রদ নোট কত টাকা দুই লাখ টাকা প্রদ নোট কত টাকা দুই লাখ টাকা তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে বাকি টাকাটা কি পাবো মূলধন সম্পদ থেকে দায় বাদ দিলে বাকি টাকা কি পাবো মূলধন তাহলে তোমরা একটু দেখো এখানে কত টাকা দুই লাখ আর একে তিন লাখ তিন লাখ চার লাখ চল্লিশ হাজার চার লাখ চল্লিশ হাজারের মধ্যে দুই লাখ টাকা দায় তাহলে বাকি দুই লাখ চল্লিশ হাজার কি মূলধন বাকি দুই লাখ চল্লিশ হাজার কি মূলধন তাহলে আমাদেরকে যদি বলে প্রারম্ভিক মূলধন কত তাহলে আমরা বলবো দুই লাখ চল্লিশ হাজার সম্পদ থেকে দায় বাদ দিব তাহলে আমরা পাবো প্রারম্ভিক মূলধন সবাই বুঝতে পারছো সম্পদ থেকে দায় বাদ দিলেই পাবো প্রারম্ভিক মূলধন সম্পদ থেকে দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন আচ্ছা এবার আমি প্রত্যেকটা এন্ট্রির তোমাদেরকে যাবে দা প্রত্যেকটা এন্ট্রির আমি তোমাদেরকে জাবেদা এবং এ এল উই এই তিনটার প্রভাব এগুলো একটু বুঝাই দিচ্ছি প্রত্যেকটারই যাবেদা সহ এগুলো বুঝাই দিচ্ছি পাঁচ তারিখে কি বলছে ধারে পণ্য ক্রয় ষাট হাজার টাকা ধারে পণ্য ক্রয় করলে যাবে কি ধারে পণ্য ক্রয় যাবে কি ক্রয় হিসাব ডেবিট আর প্রদয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের কি হবে ক্রয় হচ্ছে ব্যয় ব্যয় ডেবিটে থাকার কারণে ওই রাস আর প্রদু হিসাব হচ্ছে দায় দায় ক্রেডিটে থাকার কারণে বৃদ্ধি তাহলে টেবুলার কি হবে প্রদু হিসাবের সাথে প্লাস প্রদু হিসাবের সাথে প্লাস আর মূলধন থেকে মাইনাস মূলধন থেকে কি হবে মাইনাস মূলধন থেকে কি হবে মাইনাস। তাহলে প্রদেয় হিসাবের সাথে প্লাস মূলধন থেকে মাইনাস প্রদু হিসাবের সাথে প্লাস মূলধন থেকে মাইনাস এবার কি বলছে ব্যবসায়ের জন্য নগদে আসবাবপত্র ক্রয় তাহলে আমাদের যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে আসবাবপত্র সম্পদ ডেবিটে থাকার কারণে এ বৃদ্ধি নগদান এটাও সম্পদ ক্রেডিটে থাকার কারণে এ হ্রাস তাহলে আমাদের কি হবে টেবুলার সকে কি কাজ আসবাবপত্রের সাথে যোগ আর নগদ থেকে বিয়োগ এক দিকের পরিবর্তন আসবাবপত্রের সাথে যোগ আর নগদ থেকে বিয়োগ আসবাবপত্রের সাথে যোগ আর নগদ থেকে বিয়োগ এবার আমাদেরকে কি বলছে পাঁচ তারিখের প্রয়োগিত মালের অর্ধেক পরিশোধ তাহলে পাঁচ তারিখে আমরা কত টাকার পণ্য কিনছি ষাট হাজার তার মধ্যে অর্ধেক পরিশোধ করতে চাই তাহলে অর্ধেক কত টাকা তাহলে তাহলে অর্ধেক পরিশোধ করতে চাই হাজার যাবেদা কি হচ্ছে প্রদী হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা হবে তিরিশ হাজার টাকা এখন দেখো প্রদোয় হিসাব কি দায় দায় ডেবিটে থাকার কারণে দায় রাস নগদান কি সম্পদ ক্রেডিটে থাকার কারণে এ হ্রাস তাহলে আমাদের টেবুলার সকে কি প্রভাব পড়বে নগদ থেকে মাইনাস হবে আর প্রদু হিসাব থেকে মাইনাস হবে দুই দিকের পরিবর্তন নগদ থেকে মাইনাস প্রদু হিসাব থেকে মাইনাস নগদ থেকে মাইনাস প্রদু হিসাব থেকে মাইনাস এবার বলছে কমিশন পাওয়া গেল আট হাজার টাকা তাহলে কমিশন পাওয়া গেল আট হাজার টাকা তাহলে আমাদের যাবে কি কমিশন পাওয়া গেল তাহলে যে কোনো ধরনের আয় হলে যে কোনো আয় হলে আমাদের যাবে কি নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট তাহলে নগদান কি সম্পদ সম্পদ ডেবিটে থাকলে এ বৃদ্ধি সম্পদ ডেবিটে থাকলে এ বৃদ্ধি প্রাপ্ত কমিশন কি আয় আয় ক্রেডিটে থাকলে ওই বৃদ্ধি আয় ক্রেডিটে থাকলে ওই বৃদ্ধি তাহলে টেবুলার সকে কি করব নগদের সাথে প্লাস আর মূলধনের সাথে প্লাস নগদের সাথে প্লাস আর মূলধনের সাথে প্লাস নগদের সাথে প্লাস হবে এবং মূলধনের সাথে মাইনাস হবে এবার কি বলছে বিশ হাজার টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো তাহলে হিসাব 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 খোলা হবে হবে আর নগদান ক্রেডিট ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাহলে আমাদের ব্যাংক হিসাব ও সম্পদ নগদান ও সম্পদ তাহলে সম্পদ ডেবিটে থাকার কারণে এ বৃদ্ধি আর নগদান ক্রেডিটে থাকার কারণে এ হ্রাস তাহলে আমাদের কাজ কি হবে ব্যাংক হিসাবের সাথে প্লাস আর নগদ থেকে হবে মাইনাস ব্যাংক হিসাবের সাথে প্লাস আর নগদ থেকে হবে মাইনাস সর্বশেষ এন্ট্রি বলছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো তাহলে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো তাহলে আমাদের কি হবে আমাদের জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট তাহলে আমাদের কি হবে ওই রাস ডেবিটে থাকার কারণে ওই রাস সম্পদ পেডিতে থাকার কারণে এ রাস তাহলে আমাদের কাজ হচ্ছে মূলধন থেকে মাইনাস এবং আসবাবপত্র থেকে মাইনাস মূলধন থেকে মাইনাস এবং আসবাবপত্র থেকে মাইনাস আশা করি আমরা পুরোটাই বুঝতে পারছি আশা করি আমরা পুরোটাই বুঝতে পারছি এবার কি কি ঘর হবে এটা একটু আইডেন্টিফাই করে দেই সম্পদের পাশে ঘর হবে নগদ নগদ তারপরে ঘর হবে অফিস সরঞ্জাম তারপরে ঘর হবে আসবাবপত্র আমাদের সম্পদের পাশে আর কি ঘর হইতে পারে সম্পদের পাশে আর আমাদের ঘর হবে ব্যাংক হিসাব এই যে ব্যাংক হিসাবের ঘর হবে আর কোনো ঘর হবে না তাহলে সম্পদের পাশে ঘর হচ্ছে নগদ অফিস সরঞ্জাম আসবাবপত্র এবং ব্যাংক হিসাব এটা হচ্ছে আমাদের সম্পদের পাশের ঘর এবার দায়ের পাশে ঘর কি কি হবে আমাদের দায়ের পাশের ঘর হবে ধারে ক্রয় করার জন্য প্রদেয় হিসাব ধারে ক্রয় করার জন্য কিসের ঘর হবে প্রদু হিসাব প্রদু হিসাবের ঘর হবে আমাদের প্রদ নোটের ঘর হবে প্রদ হিসাব প্রদো নোটের ঘর হবে এটা গেল দায়ের ঘর আর ও ইয়ের একটাই ঘর হবে ও ইয়ের একটাই ঘর সেটা হচ্ছে মূলধন ও ইয়ের একটাই ঘর হয় সেটা হচ্ছে মূলধন তোমাদেরকে এটাও আমি শিখাইছিলাম যে সম্পদের দিকে কি কি ঘর হয় দায়ের দিকে কি কি ঘর হয় এবং মালিকানা স্বত্বের দিকে কি কি ঘর হয় আচ্ছা এই সিকিউটাতে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো এই সিকিউটাতে কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো ক্লিয়ার থ্যাংক ইউ তুমি বুঝতে পারছো হ্যাঁ হিসাবের বৈষম্য থেকে কম পক্ষে দুইটা সিকিউ কম পক্ষে দুইটা সিকিউ সর্বোচ্চ তিনটা সিকিউ কমন পাওয়া দুই থেকে তিনটা দুই থেকে তিনটা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এসা কুইন আবার একটু বলেন ভাই কোনটা বলবো এটা একটু বলো কোনটা বলবো এইটা একটু বলো মিলেনা এক্সাইড কুমিল্লা বোর্ড সিলেট বোর্ড বাইশ মিলবে ভাই একটু ভালো করে করলেই মিলবে কারণ প্রত্যেকটা এন্ট্রির প্রভাব দুই দিকেই আচ্ছা কুমিল লাভের প্রশ্ন সহজ হয় না সহজ হয়ে গেছে কোনবার কোনটা সহজ হবে এটা বলা যাবে না আচ্ছা তুমি গ নাম্বারে বলছো টেবুলার সক গ নাম্বারে কি বলছে আমাদেরকে টেবুলার সক তো টেবুলার সকে তো আমি বললাম যে আমাদের সম্পদের দিকে কি কি ঘর হবে আমাদের দায়ের দিকে কি কি ঘর হবে এবং আমাদের মালিকানা সত্ত্বের কি কি ঘর হবে এবং কোনটার কোথায় যোগ হবে বিয়োগ হবে সবটা তো বলে দিলাম আর কি প্রবলেম বলো কোন একটা নির্দিষ্ট এন্ট্রি বলো সব ঠিক থাকলে সম্পদ সাইট মিলবে ভাইয়া না মিলার কিছু নাই সব ঠিক থাকলে অবশ্যই সম্পদ সাইট মিলবে না বছরের শুরুতে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করলে ওটা কি সম্পদ নাকি ব্যয় ওটা হচ্ছে ব্যয় মালিকানা সত্ত্বে মাইনাস হবে মালিকানা সত্ত্বে মাইনাস হবে টোটাল টাকাটা মূলধনের সাথে যোগ আবার মূলধন থেকে মাইনাস হবে পণ্যের টাকাটা মূলধন থেকে আবার মাইনাসও করে দিতে হবে টোটাল টাকাটা মূলধনের সাথে যোগ এবং পণ্যের টাকাটা থেকে মাইনাস সবগুলোই অনেক ইজি আচ্ছা এবার আবারও এখানে আসছে আমাদের কি কি কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ আবার আরো একটা কোশ্চেন পাইছি আমরা এখানে আমাদেরকে কি কি বলছে দেখো এগুলো তোমরা এখন পারবা কিন্তু এনে বলছে কন্ট্রাইনটির পরিমাণ আমরা নিশ্চয়ই জানি কন্ট্রেন্টটি কি কি এই যে কন্ট্রেন্টটি একটা পেয়ে গেছি ব্যাংকে হিসাব খোলা হলো বা ব্যাংকে জমা দেওয়া হলো এটা একটা কন্ট্রেন্টটি এই যে আরেকটা কন্ট্রেন্টটি হচ্ছে ব্যাংক হতে উত্তোলন করা হলো পাইছো এই দুইটা কন্ট্রেন্টটি আর কিন্তু কিছু নেই এই দুইটা কন্ট্রেন্টটি আর কিছু নাই তারপর আমাদেরকে খ নম্বরে কি বলছে নগদ প্রাপ্তি যাবেদা তাহলে যেই যেই লেনদেনের যাবেদা করে নগদান হিসাব ডেবিট সেগুলো নগদ প্রাপ্তি যাবেদা যেই লেনদেনের যাবেদা করে নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট এটা হচ্ছে নগদ প্রদান এখন আমি তোমাদেরকে এইখানেই দেখাই দিব কোনটা কোনটা প্রাপ্তি বসবে বসবে দেখো আচ্ছা আমরা একটা জিনিস তো ক্লিয়ার যে নগদ প্রাপ্তি এবং প্রদান দুইটা জাবেদাতেই কন্ট্রেনটি বসে না তার মানে এই দুইটা এন্ট্রি কিন্তু বসবে না নগদ প্রাপ্তি এবং প্রধান যাবেদায় সবার প্রথমেই আগে বলে যে এই দুইটা এন্ট্রি বসবে না এই দুইটা এন্ট্রি বসবে না সবার প্রথমে এটা জানে ফেললাম এই দুইটা এন্ট্রি বসবে না তাহলে এখন দেখো প্রথমে কি বলছে নগদে পণ্য ক্রয় নগদে পণ্য ক্রয় বিশ হাজার টাকা তাহলে দেখো যাবে নাকি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে কোন জাবেদায় বসবে প্রদান কোন জাবেদায় বসবে প্রদান কোন জাবেদায় বসবে প্রদান তারপরে কি বলছেন পণ্য বিক্রয় নগদে এত টাকা চেকে এত টাকা তাহলে মোট বিক্রয় কত পঁচিশ হাজার টাকা এখানে যাবেদা কি নগদের ঘরে বসবে আর বিক্রয়ের ঘরে বসবে এটা কোন বসবে প্রাপ্তি যাবেদা নগদ প্রাপ্তি যাবেদায় বসবে পরেরটা তো বসলো না এখানে কি বলছে আকাশের নিকট থেকে চোদ্দ হাজার পাঁচশো টাকা পাওয়া গেল এবং তাকে বাট্টা মঞ্জুর করা হলো কত পাঁচশো টাকা তাহলে আমাদের এখানে পাওয়া গেল না পাওয়া গেছে তার মানে কি যাবেদা কি নগদান হিসাব ডেবিট চোদ্দ হাজার পাঁচশো আর প্রাপ্য হিসাব ক্রেডিট পনেরো হাজার তার মানে পাওয়া গেছে তাহলে কোন প্রাপ্তি যাবেদা এবার বলছে অফিসের জন্য ক্যালকুলেটার ক্রয় আশি টাকা আটশো টাকা তাহলে এটা মনিহারি খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট বা অফিস সরঞ্জাম হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এইটা আমাদের নগদ প্রদান যাবে বসবে যেহেতু আমাদের এটা বসবে নগদ প্রদান যাবে যেহেতু নগদান হিসাব ক্রেডিট এবার কি বলছে সিফাতকে চার হাজার টাকার পণ্য নিষ্পত্তিতে কত টাকা প্রদান এই যে প্রদান বলছে তাহলে আটত্রিশশো টাকা প্রদান তাহলে আমাদের এটা কোথায় বসবে নগদ প্রদান যাবে বসবে কোন যাবে নগদ প্রদান যাবে বসবে নগদ প্রদান যাবে বলছে কমিশন পাওয়া গেল যাবে কি নগদান হিসাব ডেবিট আর প্রাপ্ত কমিশন হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাব ডেবিট তার মানে কোন জাবেদায় বসবে প্রাপ্তি যাবেদায় বসবে কোন জামেদায় বসবে প্রাপ্তি যাবেদায় বসবে এরপর বলছে ভাড়া প্রদান তাহলে ঠিকই খরচ ভাড়া হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কোথায় বসবে নগদ প্রধান যাবেদায় নগদ প্রধান জাবেদায় বসবে নগদ প্রধান জাবেদায় বসবে নিপার নিকট থেকে প্রাপ্তি টাকা নগদান হাজার হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে আমাদের কোথায় বসবে নগদ প্রাপ্তি যাবেদায় বসবে নগদ প্রাপ্তি যাবেদায় বসবে আশা করি সবাই এগুলো ক্লিয়ার হইতে পারছে কোনটা নগদ প্রাপ্তি কোনটা নগদ প্রদান আশা করি ক্লিয়ার বলো কোনো এন্ট্রিতে প্রবলেম থাকলে বলতে পারো এটা ক্লিয়ার এটা আমরা শেষ করে দিই ওকে এটা আমাদের ডান সবার সবাই এটা পারছো পরেরটাতে আসি পরেরটাতে দেখো পরেরটাতে কি বলছে কারবারি বাট্টার পরিমাণ কারবারি বাট্টা কখন সৃষ্টি হয় যখন আমরা বাকিতে সরি যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করি তখন কারবারি বাট্টা সৃষ্টি হয় কখন যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করি তখন কারবারি বাট্টা সৃষ্টি হয় এখানে নির্দিষ্ট করে দিছে 9 17 28 আর 31 এই চারটার কি প্রদান করতে বলছে নগদ প্রদান জাবেদা এই চারটা এন্ট্রির কি করতে বলছে নগদ প্রদান যাবেদা আর বাকি এন্ট্রিগুলোর কি করতে বলছে সাধারণ জাবেদা তাহলে নগদ প্রধান জামেদা সাধারণ জাবেদা এগুলো আমরা সবগুলোই পারব শুধুমাত্র জাবেদা গুলো একটু বলে দিলেই সবটা তোমরা পারবা আর কারবারি বাট্টা দেখো বাটটা আছে কোথায় কোথায় এই যে এইখানে আসে এইখানে আছে বাটটা আর কিন্তু কোথাও বাটটা নাই কারবারি বাটটা এই দুইটা জায়গায় তাহলে আমরা করবো কি পঁচিশ হাজারের দশ পার্সেন্ট কাটবো এই যে পঁচিশ হাজার এর দশ পার্সেন্ট কাটবো একটা পাবো পঁচিশশো আর এখানে আমরা পঁয়ত্রিশ হাজারের পাঁচ পার্সেন্ট কাটব তাহলে পঁয়ত্রিশ হাজারের দশ পার্সেন্ট পার্সেন্ট পঁয়ত্রিশশো তাহলে তাহলে পাঁচ কত সতেরোশো পঞ্চাশ পঁয়ত্রিশ হাজারের পঁয়ত্রিশ হাজারে আমরা পাঁচ পার্সেন্ট কাটবো তাহলে কত হবে সতেরোশো পঞ্চাশ এই দুইটা মিলেই মোট পঁচিশশো যোগ সতেরোশো পঞ্চাশ এই দুইটা মিলেই হচ্ছে আমাদের মোট কারবারি বাট্টার পরিমাণ মোট কারবারি বাট্টার পরিমাণ আচ্ছা এবার আমরা এবার আমরা এই লেনদেনগুলোতে আসি দেখো লেনদেনগুলো একটু ভালো করে দেখো এন আমাদেরকে কি বলছে লাভি ট্রেডার্সের নিকট থেকে বিশ হাজার টাকার পণ্য ক্রয় তার মানে বাকিতে ক্রয় করছি যখনই এমন শর্ত থাকে তখনই ধরে নিতে হয় ওই লেনদেনটা বাকিতে এই শর্তটা হচ্ছে এরকম এই যে আমরা যে বিশ হাজার টাকার পণ্য বাকিতে কিনছি আমাদেরকে কোম্পানি একটা শর্ত দিছে যে এই টাকাটা আপনাকে তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতেই হবে কিন্তু আপনি যদি দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারেন তাহলে দুই পার্সেন্ট কি দিবে নগদ বার্তা দিবে দুই পার্সেন্ট কি দিবে নগদ বার্তা তাহলে দেখো এই শর্ত থাকা মানে কি বুঝবো বাকিতে লেনদেন কি বুঝবো বাকিতে লেনদেন আচ্ছা তাহলে আমরা বিশ হাজার টাকার পণ্য বাকিতে কিনলাম তাহলে যাবে তা কি হিসাব ডেবিট প্রদু হিসাব ক্রেডিট এবার বলছে যে নগদে পণ্য ক্রয় যাবেটা কি নগদান হিসাব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আবার বলছে রবিন ট্রেডার্স এর কাছে এত টাকার পণ্য ক্রয় যাবে কি যে ক্রয় হিসাব ডেবিট প্রদু হিসাব ক্রেডিট চেকের মাধ্যমে এত টাকার পণ্য বিক্রয় তাহলে আমাদের যাবে কি ব্যাংক হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তারপরে পণ্য নিষ্পত্তিতে পরিষদ পরিশোধ করলেই আমরা পূর্ণ নিষ্পত্তি তার মানে একটা বাট্টা পাবো তাহলে পরিশোধ করলে যাবেদা কি বলছিলাম প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট তারপরে কি বলছে যে এইখানেও আমরা ক্রয় করছি ক্রয় করছি তাহলে আমাদের যাবেদা কি বাকিতে ক্রয় যাবেদা ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট আবার নগদে পরিশোধ করছি পরিশোধের যাবেদা আবার ধারে ক্রয় করছি ক্রয়ের জাবেদা আবার পরিশোধ করছি পরিশোধের যাবেদা তাহলে এখানে আমরা বেসিক্যালি কি কি পাচ্ছি আমরা বাকিতে ক্রয় করলে আমাদের যাবেদা কি ক্রয় হিসাব ডেবিট প্রদোয় হিসাব ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট প্রদৌ হিসাব ক্রেডিট আর আমরা যখনই বকেয়া টাকা পরিশোধ করবো আমরা একটা ছাড় পাচ্ছি তাহলে বকেয়া টাকা যাবে হিসাব 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 ডেবিট নগদান ক্রেডিট ক্রেডিট প্রাপ্ত দেখি আর এখানে একটা জিনিস দেখো এই শর্ত দ্বারা এটা বোঝায় যে আমাদেরকে তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতেই হবে কিন্তু আমরা যদি দশ দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমরা দুই পার্সেন্ট বার্তা পাবো যেমন একটা জিনিস দেখাই দিই আমরা দেখো লাভিভ ট্রেডার্স এর কাছে কয় তারিখে কিনছি সাত তারিখে সাত তারিখে কিনছি আমরা ট্রেডার্স টাকা পরিশোধ করছি কখনো এই যে বলছে তারিখের পূর্ণ নিষ্পত্তিতে পরিশোধিত হলো তার মানে দেখো তো এই যে সাত তারিখে কিনছি পরিশোধ করছি কবে সতেরো তারিখে তার মানে দশ দিনের মধ্যে তাহলে আমরা কয় পার্সেন্ট ছাড় পাবো দুই পার্সেন্ট কত টাকার পণ্য বিশ হাজার টাকা তাহলে বিশ হাজারের দুই পার্সেন্ট কত চারশো টাকা বিশ হাজারের দুই পার্সেন্ট কত চারশো টাকা তাহলে আমরা ছাড় পাবো কত চারশো টাকা তাহলে আমাদের যাবে তা কি হবে প্রদ হিসাব ডেবিট কত টাকা বিশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট উনিশ হাজার ছয়শো টাকা আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট কত টাকা প্রাপ্ত বারটা কত টাকা চারশো টাকা দেখো ও দশ দিনের মধ্যে পরিশোধ করতে পারছে এই জন্যই কিন্তু ও দুই পার্সেন্ট বার্তাটা পাচ্ছে যদি ওই আঠারো তারিখে টাকাটা পরিশোধ করত তাহলে কিন্তু ও আর বার্তাটা পাইত না কারণ সে শর্ত পূরণ করতে পারত না কি বুঝতে পারছ প্রথম লেনদেনে কত তারিখে কিনছে এপ্রিলের সাত তার মানে সে সাত থেকে দশ দিন দশ দিন তার মানে এপ্রিলের সতেরো তারিখ পর্যন্ত তার ডেট সতেরো তারিখের মধ্যে পরিশোধ করতে হবে আঠারো তারিখে পরিশোধ করলে হবে না সর্বশেষ ডেট হচ্ছে তারিখ সর্বশেষ হচ্ছে নুভা আচ্ছা তুমি লিখছো ভাইয়া আল্লাহ আপনার নে হায়াত দান করুক দোয়া করি থ্যাংক ইউ তোমাকে অনেকগুলো এতক্ষণ ধরে এত সুন্দর করে আমাদের অনেক অঙ্ক বোঝাচ্ছেন হ্যাঁ তুমি আমাদের এই পেজের সাথে যুক্ত থাকিও তাহলে তুমি এখানে অনেক কিছু শিখতে পারবা তুমি এখানে অনেক কিছু শিখতে পারবা কারণ আমাদের যেমন আগামী শনিবারে আমাদের ক্লাস আছে উপর তাহলে আমি অলরেডি তিনবার করাই ফেলছি এবার রেওয়া মিলের শুধু এরকম বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো গুলো সলভ করাবো আর তুমি যদি আমাদের পেট বেসে ভর্তি হও তাহলে তুমি আমাদের এগুলোর বেসিক ক্লাসগুলো পাবা তখন এই কোশ্চেনগুলো গুলো সলভ করতে জাস্ট পানি মনে হবে কিছু মনে হবে না এই কোশ্চেন গুলো সলভ করতে আর কিচ্ছু মনে হবে না আচ্ছা এটা আমরা সবাই বুঝতে পারছি আমরা এবার পরের ম্যাথে চলে আসি তাহলে আমাদের ওইখানে কি কি ছিল আমি আবারও বলতেছি আমরা যদি বাকিতে পণ্য ক্রয় করি তাহলে আমাদের যাবে কি ক্রয় হিসাব ডেবিট আর প্রদৌ হিসাব ক্রেডিট এবং আমরা যখনই বকেয়া টাকা পরিশোধ করব তখন আমাদের যাবে দা কি প্রদৌ হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর প্রাপ্ত বাট্টা হিসাব ক্রেডিট এই ক্ষেত্রে আমরা কিন্তু ছাড় পাবো ঠিক আছে আমরা কিন্তু ছাড় পাবো একটা টাকা শনিবার কয়টায় আমাদের রুটিন দেওয়া আছে দশটায় প্রতিদিনের ফ্রি ক্লাস দশটায় একদম টানা ছয় সাত তারিখ পর্যন্ত চলবে আমাদের এই ক্লাসগুলো চলবে তারিখ পর্যন্ত আচ্ছা তোমাদেরকে এবার সাত নম্বর কোয়েশ্চিনটা সলভ করাবো সাত নম্বর কোয়েশ্চিনটা একটু ভালো করে দেখি চট্টগ্রাম বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই আচ্ছা এখানে কি কি বলছে আমাদেরকে বলছে জনাব সাহেদের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ নির্ণয় করো আচ্ছা আমাদের ব্যক্তিগত উত্তোলনের সাথে আমরা তো তো এটা লেখাই থাকে যে তিনি ব্যক্তিগত নগদ এত টাকা এবং এত টাকার পণ্য উত্তোলন করেছেন এটা আমরা সবাই পারি তো এটা ছাড়াও আমাদের ব্যক্তিগত উত্তোলন কোনগুলো মালিক তার ব্যক্তিগত খরচ যেগুলো প্রতিষ্ঠান থেকে করে সেগুলোই হচ্ছে মালিকের ব্যক্তিগত উত্তোলন যেমন আয়কর প্রদান জীবন বিমা প্রিমিয়াম প্রদান মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান এগুলো সবগুলোকে আমরা কি বলবো মালিকের ব্যক্তিগত উত্তোলন কি বলবো মালিকের ব্যক্তিগত উত্তোলন তাহলে কি কি বললাম আয়কর প্রদান জীবন বিমা প্রিমিয়াম প্রদান মালিকের ছেলের স্কুলের বেতন প্রদান এগুলো সবগুলোই হচ্ছে আমাদের ব্যক্তিগত উত্তোলনের পরিমাণ এবার বলছে যে সমস্ত লেনদেন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না সেগুলোর শুধু জাবেদা দেখাও তাহলে নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না কোন লেনদেন গুলো যেই লেনদেন গুলোর জাবেদা করে নগদান কিংবা ব্যাংক হিসাব একটাও পাবো না যেই লেনদেনের জাবেদা করে আমরা নগদান এবং ব্যাংক হিসাব পাবো না সেই লেনদেনটাই নগদান বইয়ে বসবে না যেমন যদি বলে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো জাবেদা কি বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট এখানে কি নগদ কিংবা ব্যাংক আছে নাই তার মানে এই লেনদেনটা নগদান বইয়ে বসবে না তারপরে মনে করো অনাদে পাওনা ধার্য করা হলো যাবে কি ওনাদের পাওনা হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট নগদ ব্যাংক আছে নাই তার মানে এই লেনদেনটা বসবে না স্থায়ী সম্পদের অবচয় ধার্য করা হলো যাবেদা কি অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট নগদ কিংবা ব্যাংক হিসাব আছে নাই তার মানে এই লেনদেনটা বসবে না ঠিক যেই করে নগদান এবং হিসাব বসবে না সেই নগদান বইতে আসবে না সেই নগদান বইতে আসবে না তাহলে যে সকল লেনদেনের জাবেদা করে নগদান এবং ব্যাংক হিসাব থাকবে না সেগুলো নগদান বইতে আসবে না এবার আমাদেরকে বলছে তিন ঘরা নগদান বই প্রস্তুত করো তাহলে তোমাদেরকে রুলস কি বলছিলাম যে লেনদেনের জাবেদা করে নগদান আর ব্যাংক হিসাব যদি ডেবিট হয় তাহলে টাকা ডেবিট দিকে বসবে নগদান আর ব্যাংক হিসাব যদি ক্রেডিট হয় তাহলে টাকা ক্রেডিট দিকে বসবে আর বিবরণে কি লিখব তার বিপরীত সংশ্লিষ্ট হিসাবটি হ্যাঁ বার্তা প্রাপ্তি বার্তা প্রদান এগুলো আসবে অনগত লেনদেন আসবে বার্তাটা বসবে প্রদত্ত বার্তা এবং প্রাপ্ত বার্তা এগুলো অনগত লেনদেন কিন্তু এগুলো নগদান বইয়ে বসে নগদান বইয়ে বসে না ধারে বা বাকিতে লেনদেন আচ্ছা তাহলে আমরা একটু দেখি এখানে কি কি আছে একটু দেখি ক্লিয়ারলি আমাদেরকে প্রথমে বলছে নগদ উদ্বৃত্ত এত টাকা তার মানে এটা সম্পদ আর ব্যাংক জমা দৃত্ত এত টাকা তার মানে এটা হচ্ছে দায় তাহলে ব্যালেন্স বিডি দিয়ে ডেবিটের দিকে এটা আর ক্রেডিটের দিকে এটা ডেবিটে এটা আর ক্রেডিট দিকে এটা ঠিক আছে তারপরে বলছে কি স্বামীমের নিকট পাঁচ পার্সেন্ট কারবারি বার্তায় বিশ হাজার টাকার পণ্য ক্রয় এটা নগদান বইয়ে বসবে না কারণ এটা কি ধারে ক্রয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করলে আমরা ওটাকে কি বলবো ধারে ক্রয় তাহলে এটা যাবে কি ক্রয় হিসাব ডেবিট প্রদৌ হিসাব ক্রেডিট তার মানে এটা বসবে না এবার বলছে সাফিনের নিকট পণ্য বিক্রয় বত্রিশ হাজার টাকা তার মধ্যে বারো হাজার টাকা নগদে পাওয়া গেল এবং অবশিষ্ট অর্থের জন্য একটি নোটে স্বীকৃতি পাওয়া গেল আমাদের বসবে কোনটা শুধু নগদের আর এই যে নোট এটা বসবে না এটা বসবে না তারপর শাকিলের নিকট থেকে আট হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে সাত হাজার পাঁচশো টাকা পাওয়া গেল তার ডেবিট পাশে নগদের ঘরে বসাবো সাত হাজার পাঁচশো আর বাট্টার ঘরে বসাবো পাঁচশো ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন এটা কি কন্টেন্টিং ব্যাংক হতে অফিসের প্রয়োজনে উত্তোলন এটা কি কনটেন্টে যাবেদা কি হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট তার মানে ডেবিট পাশে নগদের ঘরে টাকা লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে টাকা লিখবো নগদান হিসাব আর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন দুই হাজার যাবেদা কি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এই জন্য ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা লিখবো আমরা উত্তোলন হিসাব এবার বলছে মহসৃনের নিকট বিক্রয় বারো হাজার টাকা এটা বাকিতে এজন্য বসবে না বাকিতে হওয়ার কারণে বসবে না তারপরে বলছে আসবাবপত্রের উপর অবচয় ধার্য করা হলো বাকিতে বসবে না তারপর জীবন বিমা প্রিমিয়াম প্রদান এটা মালিকের ব্যক্তিগত উত্তোলন তাহলে যাবে কি উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তার মানে ক্রেডিট পাশে নগদের ঘরে টাকা লিখবো আমরা উত্তোলন হিসাব এনে বলছে শামিমের পূর্ণ নিষ্পত্তিতে আঠারো হাজার পাঁচশো টাকা পরিশোধ করা হলো তাহলে স্বামীমের নিকট থেকে আমরা কত টাকার পণ্য কিনছিলাম বিশ হাজার ছাড় পাইছিলাম কত পাঁচ পার্সেন্ট তাহলে আমাদেরকে দিতে হওয়ার কথা কত উনিশ হাজার টাকা সেই উনিশ হাজার টাকা আমরা পরিশোধ করছি আঠারো হাজার পাঁচশো টাকায় তাহলে ছাড় পাইছি কত পাঁচশো টাকা তাহলে যাবে তা কি লিখবো প্রদু হিসাব ডেবিট উনিশ হাজার টাকা নগদান হিসাব ক্রেডিট আঠারো টাকা এবং প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট পাঁচশো টাকা ঠিক আছে আর এটা বলছে ব্যালেন্স বিডি দশ হাজার টাকা রেখে বাকি টাকাটা ব্যাংকে জমা দাও এটাও এন্ট্রি ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আশা করি সবাই বুঝতে পারছো কোনো এন্ট্রি প্রবলেম থাকলে বলো কোনো এন্ট্রি প্রবলেম থাকলে বলো আয়কর ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত আয়কর পরিশোধ করছে এই জন্যই এটা উত্তোলন আচ্ছা এবার লাস্ট এবার আমাদের কত নাম্বার কোশ্চিন এবার আট নাম্বার আট নাম্বার কোশ্চিনে কিছু নাই এটা সবাই পারবা আট নাম্বার কোশ্চিন দেখো আট নাম্বার কোশ্চেন খুবই সহজ একটা খুচরা নগদান বই এখানে আমাদের কি কি আছে ক নাম্বারে বলছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ কত তাহলে দেখো তো আমরা অগ্রদত্ত পাইছি কত এক হাজার টাকা আর ওই বছরে ওই মাসে খুচরা খরচের পরিমাণ ছিল কত ছয়শো টাকা তাহলে আমরা পাইছি এক হাজার টাকা খরচ করছি কত ছয়শো টাকা তাহলে আমাদেরকে পরিশোধ করতে এই আমাদের হাতে আছে কত চারশো টাকা এর আমাদেরকে বলছে তিন নয় পনেরো পঁচিশ এগুলোর লেনদেনের যাবে দা এটা তো তোমরা পারবাই এটাতে কোনো প্রবলেম নাই খুচরা নগদান বই খুচরা নগদান বই আমরা এর আগের দিনে দুইটা করছি এটা এগুলো অনেক সহজ এগুলো অনেক সহজ আছে এগুলো তোমরা বাসায় করতে পারবা লাস্ট অঙ্ক নয় নাম্বার এগুলো সব আগে করানো হয়ে গেছে আর মনে হয় না কোনো প্রবলেম হবে এর আমাদেরকে কি বলছে দেখো নগদান বইতে লিপিবদ্ধ হবে না এমন লেনদেন গুলো চিহ্নিত করো যেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না তো এটা আমরা বারবার পাচ্ছি নগদান বইতে লিপিবদ্ধ হবে না কোনগুলো যেই লেনদেন গুলো বাকিতে তার মানে যেই লেনদেন গুলোর জাবেদা করে নগদান এবং ব্যাংক হিসাব নাই সেগুলো নগদান বইতে লিপিবদ্ধ হবে না তারপরে আমাদেরকে বলছে যে সাত দশ বারো পনেরো তারিখের লেনদেন গুলো কি দেখাও জাবেদা দেখিলা এগুলো আমাদের কাছে একদমই ডালবাদ গ নাম্বারে কি বলছে এক পাঁচ দশ বাইশ এবং পঁচিশ এই লেনদেন কি প্রস্তুত করবো তিন ঘড়া নগদান বই আশা করি এগুলো সবাই পারব তারপরও যদি স্পেশালি কোনো এন্ট্রিতে প্রবলেম থাকে তাহলে তোমরা কোয়েশ্চেন করো আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি আচ্ছা অমিলিক সো ভাইয়া অনুদান প্রদান করা হলে এর যাবে দেখি অনুদান আসলে প্রদান করা হয় না এটা আমরা পাই প্রতিষ্ঠান অনুদান প্রদান করে না অনুদান পায় আমরা অব্যবসায়ী যেই প্রতিষ্ঠানগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা তারা বিভিন্ন জায়গা থেকে অনুদান পাই এটা আমাদের আয় বিভিন্ন ধরনের অনুদান পাওয়া যায় প্রতিষ্ঠানগুলো থেকে আর এটা পায় সাধারণত অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাত তারিখ আচ্ছা সাত তারিখে কি বলছে একটু ভালো করে দেখো সাত তারিখে কি বলছে বলছে শিউলির পাওনা কত টাকা আট হাজার টাকা এখন পর ষাট পার্সেন্ট টাকা পরিশোধ করছে নগদে আর অবশিষ্ট টাকা পরিশোধ করছি আমরা চেকে তাহলে আট হাজার টাকা একটু ভালো করে দেখি আমরা ভালো করে আমরা দেখি আমরা পরিশোধ করছি তাই না তাহলে আমাদের জামেদা কি আমাদের জাবেদা হচ্ছে প্রদু হিসাব ডেবিট প্রদু হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর অবশিষ্ট টাকা কিসে পরিশোধ করছিলাম চেকে অবশিষ্ট চেকে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট আর প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট দেখো আমরা পরিশোধ করছি কত আট হাজার টাকা কত টাকা পরিশোধ করছিলাম আট হাজার কত পার্সেন্ট বারটা আট হাজার টাকা পরিশোধ করতে যাই আমরা কত পার্সেন্ট পাইছি পাঁচ পার্সেন্ট তাহলে দেখো আমরা পরিশোধ করছি কত আমরা পরিশোধ করছি আট হাজার টাকা আট টাকা পরিশোধ করছি তাহলে আট টাকা পরিশোধ করতে যায় পাঁচ পার্সেন্ট পাইছি তাহলে আট হাজার পাঁচ পার্সেন্ট কত চারশো টাকা চারশো টাকা তাহলে চারশো টাকা আমরা পাইছি কি বারটা চারশো টাকা পাইছি কি বারটা তাহলে আমাদেরকে আট হাজার টাকার মধ্যে আমরা চারশো টাকা পাইছি কত বারটা তাহলে আমাদেরকে পরিশোধ করতে হবে কত সাত হাজার ছয়শো এই সাত হাজার ছয়শোর আমরা ষাট পার্সেন্ট নগদে পরিশোধ করছি সাত হাজার ছয়শোর আমরা কত পার্সেন্ট নগদে পরিশোধ করছি ষাট পার্সেন্ট তাহলে সাত হাজার নয়শোর ষাট পার্সেন্ট বের করতে হবে সাত হাজার নয়শোর মধ্যে ষাট পার্সেন্ট

চল্লিশ পার্সেন্ট হচ্ছে আমরা চেকের মাধ্যমে পরিশোধ করবো কত তিন হাজার চল্লিশ টাকা আর আমরা ছাড় পাইলাম কত চারশো টাকা তাহলে দেখো আলটিমেটলি আমাদের চার আর তিন সাত হাজার আর এদিকে আট হাজার আট হাজার টাকা কিন্তু হয়ে গেল কি বুঝতে পারছো এবার ক্লিয়ার এমডি হোসেন ক্লিয়ার হইতে পারছো না ব্যাংক এবং নগদান হিসাব না থাকলে নগদান বইতে হবে না ব্যাংক এবং নগদান হিসাব না থাকলে নগদান বইতে হবে না আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকতে বলো কারো কোনো কোশ্চিন থাকলে বলো এই যে কোশ্চেন বলো কারো এন্ট্রিতে প্রবলেম থাকলে একটু বলো এটাই আমাদের লাস্ট কোশ্চিন আমরা ক্লাস শেষ করব। তোমরা একটু বলো কার কি কোশ্চিন আছে বলো সবগুলো সৃজনশীলের মধ্যে কার কোথায় প্রবলেম আছে আমাকে একটু বলো কারো যদি কোনো প্রবলেম না থাকে তাহলে ডান লিখে দাও বা ক্লিয়ার লিখে দাও বারো তারিখ বারো তারিখে কি বলছে বারো তারিখে বলছে বারো তারিখে কি বলছে স্বীকৃতি বিলের মাধ্যমে পণ্য বিক্রয় পনেরো হাজার টাকা এবং ধারে ক্রয় বারো হাজার টাকা স্বীকৃতি বিল স্বীকৃতি বিল হচ্ছে দুই ধরনের একটা প্রাপ্য বিল একটা প্রদোহ বিল একটা প্রাপ্য বিল একটা প্রদোহ বিল তাহলে বিক্রয় করছি তাহলে যাবেদা কি বিক্রয় করলে যাবেদা হচ্ছে প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট প্রাপ্য বিল হিসাব ডেবিট আর বিক্রয়ে হিসাব ক্রেডিট ধারে ক্রয় করলে যাবে কি ক্রয় হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট এটা নগদান বইয়ে আসবে না কারণ এটা যাবে করে নগদ ব্যাংক নাই এইজন্য এটা আসবে না ওকে ডান শুনো এখন তোমাদেরকে আমি একটু বলি আজকের সহ আজকের সহ আমরা দুইটা চ্যাপ্টারের ক্লাস অলরেডি করলাম আমরা কিন্তু হিসাব সমীকরণ করছি একটা ক্লাসে আমরা হিসাব সমীকরণের বোর্ড সলভ করছি তারপরে আমরা আজকে করলাম হিসাবের বই তোমরা শনিবারে ঠিক দশটায় পাবা রেওয়া মিলের ক্লাস আবারও রেওয়া মিল সলভ রেওয়া মিল পাবা ঠিক আছে এভাবে করে তোমরা ব্যাংক সমন্বয়ের বিবরণী অলরেডি করছো ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের ফার্স্ট পেপার থেকে এই চারটা অধ্যায় তোমাদেরকে রিভিশন করানো হয়ে গেল এই চারটা অধ্যায় কমপ্লিট এরপর আমরা সেকেন্ড পেপার থেকে আবার চারটা অধ্যায় করাবো এই চারটা অধ্যায় থেকে পরীক্ষায় মিনিমাম পরীক্ষায় মিনিমাম ছয় থেকে সাতটা সৃজনশীল কমন থাকবে ছয় থেকে সাতটা সিকেও কমন থাকবে ছয় থেকে সাতটা ছয় থেকে সাতটা এখান থেকেই তোমরা সুন্দর মতো বুঝতে পারবা মানে সুন্দর মতো একদম পাঁচটা সৃজনশীলের উত্তর করে আসতে পারবা আচ্ছা তোমাদেরকে একটা কথা শুধু বলবো আজকের যে সৃজনশীল তোমাদেরকে প্র্যাকটিস করাইলাম এগুলো সবগুলোর স্লাইড তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা এবং আগামী ক্লাসে আমরা যেহেতু রেওয়ামিল করাবো এই জন্য রেওয়ামিলের বেসিক ক্লাসগুলো তোমরা দেখবা যারা বিশেষ করে পেইড বেসে আসো তারা তোমরা রেওয়ামিলের উপরে আমি তোমাদেরকে তিনটা ক্লাস করাইছি একবার হয়েছে তোমাদের এম এর ক্লাস একবার হয়েছে রেওয়ামিল শিখাইছি প্লাস দুইটা সিকিউ সলভ করাইছি এবং আরেকটা ক্লাসে রেওয়ামিল আটটা সলভ করাইছি যারা পেইড বেসে আসো তারা রেওয়ামিল দশটা সিকিউ সলভ করছো যারা পেইড বেসে তাদেরকে রেওয়ামিল দশটা সিকিউ সলভ করাইছি এবং রুলসগুলো শিখাইছি আচ্ছা আগামী ক্লাসে তোমাদের রেওয়ামিল নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা দ্রুত পেইড বেসে ভর্তি হয়ে যাও তোমাদের কিন্তু অনেক কিছু বাকি আছে এখনো অনেক কিছু বাকি আছে আমরা তোমাদেরকে এত কিছু দিতে চাই যে তোমরা সিকিউ এমসিকিউ এবং প্রি এডমিশন তোমরা একদম কমপ্লিট করে ফেলতে পারবা ঠিক আছে তোমাদের পেইড বেসে ক্লাসগুলো অনেক সুন্দর করে হয় তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছে শুনতে পারো বা কিছু ক্লাস দেখেও তোমরা ভর্তি হতে পারবা ওকে তাহলে আজকে আর কথা না বাড়াই আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে একটু জানাও যে আমাদের ক্লাসগুলো এইভাবে করে চলছে তারা যেন অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসে থাকার জন্য এবং অবশ্যই তোমরা সকল সিকিউগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা আমরা যতদিন না প্র্যাকটিস করবো ততদিন আমরা টাইমও মেনটেন করতে পারবো না আমাদের সিকিউর ভয়টাও আমরা কাটাতে পারবো না তো আবারও আগামী ক্লাসে দেখা হবে সবার সাথে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালাম আলাইকুম ও আদা